আমরা তাহলে শুরু করছি আমাদের আজকের ওয়েবিনার। ওয়েলকাম শাউলিদি। তো শাউলিদি শাউলিদি অ্যাকচুয়ালি আমার সাথে আলাপ হচ্ছে আমার এক সিনিয়র জয়দীপ দার সূত্র ধরে, এবং সেখান থেকে আমরা এই চন্দ্রযান নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, এবং হঠাৎ করেই তারপরে আদিত্য L1 মিশন শুনলাম। তো সেখান থেকে শাউলিদির সাথে আমাদের যোগাযোগ। প্রথম বলে রাখি, ফিজিক্স বং যে গ্রুপটা, এটার ব্যাপারে ছোট্ট করে শাউলিদির জন্য, যে এটা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েটেড বাই ফিজিক্স স্টুডেন্ট অ্যান্ড ফর দ্য ফিজিক্স স্টুডেন্ট, এবং শুধুমাত্র বাঙালিদের জন্য আপাতত। তো যাতে বাঙালি আন্ডার গ্রাজুয়েট মাস্টার্সের স্টুডেন্টরা একটা প্ল্যাটফর্ম পায়, যে পরবর্তীতে তারা কীভাবে এগোবে, তাদের দাদাদিদের সাথে একটা কমিউনিকেট করা, কিছু একটা সূত্র পাওয়া, সেটার জন্যই আমাদের ফিজিক্স বং গ্রুপ। খুবই ক্যাজুয়াল একটা গ্রুপ, কোনো রকম বেশি ফর্মালিটিস বা কিছু নেই আমাদের। আমরা শুধু চেষ্টা করি এরকম তোমাদের মতো সিনিয়ররা আসুক, কিছু বক্তব্য রাখুক, যাতে জুনিয়ররা বুঝতে পারে জিনিসটা কি হচ্ছে, কিভাবে কাজ করা চলছে, সেটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা বেশ কয়েকটা পডকাস্টের পর আমরা আজকে আবার ওয়েবিনার নিয়ে এসেছি তোমার সাথে। তো আজকে যে ওয়েবিনার তুমি প্রেজেন্টেশন দিচ্ছ, এটার জন্য আমরা খুবই লাকি। যে আদিত্য L1 নিয়ে সত্যি কথা বলতে গেলে কি, আমি যেহেতু অ্যাস্ট্রো বা কসমোলজির থেকে অনেকটা দূরে আমার কাজকর্ম, আমি কনডেন্স ম্যাটারে কাজ করি, তাই জন্য আমি এটা নিয়ে না খুব একটা মানে ওই অল্প বিস্তর বুঝেছি L1 পয়েন্টটা কি, বা এরকম কতগুলো ল্যাগ্রেঞ্জিয়ান পয়েন্ট আছে, এগুলো আমি খুব একটা জানি। কিন্তু যে খুব ইনডেপথে, যেমন চন্দ্রযানের ক্ষেত্রে আমি ধরো প্রতিটা যে পেলোডসগুলো আছে সেগুলোর মধ্যে একটা হিউজ ইনভলভমেন্ট রয়েছে মানে কনডেন্স ম্যাটারের বা মেটেরিয়াল সায়েন্সে, কিন্তু এটার ক্ষেত্রে আমি অতটা সময়ও পাইনি বা জানা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত আমার। তো সেই কারণে এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং, এবং আশা করবো এটা আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার স্টুডেন্টদের জন্য এটা খুব ইন্টারেস্টিং হবে। তো আমি একটু ছোট করে তোমাকে ইন্ট্রোডাকশন করে দিই, সেটা হচ্ছে যে তোমার নাম তো এখানে সবাই দেখতেই পাচ্ছে, শাউলি শাহ মণ্ডল। আর সব থেকে ইন্টারেস্টিংলি মানে তো তুমি বুঝতেই পারছো যে ছাত্রছাত্রীদের কাছে একটা খুব বড় ট্যাগলাইন হয়ে থাকে যে নাসাতে কাজ করছে। তো সেই স্বপ্ন অনেকেরই থাকে, তো আশা করি সঠিক রাস্তায় গেলে তারাও নিজেদের মতন ভাবে সেই জায়গায় কাজ করতে পারবে। তো তুমি ওখানে কাজ করছো, তো তুমি তাহলে এবার শুরু করো, আমি আর বেশি আমার কথা বলবো না। তুমি একটু ছোট করে তোমার কাজ নিয়ে একটু বলো, তারপরে তুমি তাহলে প্রেজেন্টেশনটা শুরু করতে পারো। হ্যাঁ, প্রথমত থ্যাংক ইউ সো মাচ। তো আমি আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতনে, আমি বিশ্বভারতী থেকেই BSc MSc করেছি, তারপরে আমি PhD করেছি ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি PRL আহমেদাবাদে, যেটা আছে ওটা বেসিক্যালি ইসরোরই একটা সেন্টার। তারপরে আমি ওখানে PhD করতে করতে আমি নাসার এখানে অপরচুনিটিটা পাই, তো সেটাও একটা ভীষণ ইন্টারেস্টিং স্টোরি আছে যেটা আমি পরে বলবো যদি কেউ ইন্টারেস্টেড থাকে। তো নাসাতে, নাসার অনেকগুলো সেন্টার আছে, তার মধ্যে হচ্ছে যে GSFC, যেটা গডেজ স্পেস ফ্লাইট সেন্টার, সেটা হচ্ছে মেরিল্যান্ড USA, এবং এখানে তোর বেসিক্যালি চারটে ডিভিশনস আছে। তার মধ্যে একটা ডিভিশন হচ্ছে হেলিওফিজিক্সের আন্ডারে সমস্ত কিছু, মানে সান এবং সানের যা এফেক্ট ইন দ্য সোলার সিস্টেম সেগুলো স্টাডি করা হয়। আমার মেন কাজ এখানে অ্যাজ আ পোস্ট ডক হচ্ছে যে আমি বেসিক্যালি সিমুলেশনের লোক না, এখানে অনেকেই আছে যারা একদম BSc MSc। তো একটা জিনিস হচ্ছে যে যখনই আমরা কোনো কিছু অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি বা সোলার ফিজিক্স যখনই স্টাডি করি, সে সান, আমি হেলিওফিজিক্স নিয়ে বলবো, তো সানকে স্টাডি করতে গেলে আমরা অনেক রকমভাবে সানকে স্টাডি করতে পারি। অনেকে অবজারভেশন করে ডেটা অ্যানালিসিস করে, অনেকে থিওরিটিক্যাল করে, মানে পুরো পেন অ্যান্ড পেপারসে পুরো থিওরি ডিরাইভ করা। আমার কাজ হচ্ছে সিমুলেশন মানে হচ্ছে যে তোর কাছে কিছু সেট অফ ইকুয়েশনস আছে, এবং সেই ইকুয়েশনগুলো সানের কোনো একটা জায়গাকে রেফার করে। ধর কোনো একটা ফ্লুইড আছে, কোনো একটা ফ্লো আছে, সেই ফ্লোর ডাইনামিক্স কীরকম হবে, তুই সেটাকে থ্রু ইকুয়েশনস অফ মোশনস
তার মোমেন্টাম কিভাবে চেঞ্জ হবে, এনার্জি কিভাবে ইভলভ হবে, তার ডেন্সিটি কিভাবে ইভলভ হবে, সেগুলো তুই করতে পারিস। তো আমার কাজও সেটাই, আমি কিছু ইকুয়েশনস সলভ করি এবং সেই ইকুয়েশন সলভ করে আমরা যে আউটপুটটা পাই সেই আউটপুটটা থেকে আমরা কিছু মডেলিং করি এবং সেটাকে আলটিমেটলি অবজারভেশনাল রেজাল্টসের সাথে আমরা কম্পেয়ার করি। তার মানে হচ্ছে যে আমি যে ফিজিক্সটা আমার সিস্টেমে ঢুকিয়েছি সেই ফিজিক্সটা কতটা যোগ্য, কতটা অ্যাকুরেট অবজারভেশনকে ম্যাচ করানোর জন্য, সেই ধরনের স্টাডি আমি এখানে করি। আমার আমার পিএইচডিও সেম, আমি এমএইচডি সিমুলেশনসের ওপরেই কাজ করেছি এবং এখানেও আমার একটু তার থেকে এখনও সিমুলেশনই আমি করি, শুধু আগে আমি 2D সিমুলেশনস করতাম, এখন আমি 3D এসেছি। তো আপাতত এইটুকুই থাক, আজকে টকটা আমি যেভাবে প্ল্যান করেছি যে প্রথমে আমাকে ওরা বলছিল যে এটা অ্যাজ আ পডকাস্ট হবে যেখানে শুধু কোয়েশ্চেন আনসার্স অ্যান্ড ডিসকাশনস হবে, যেটা সত্যি ভালো। বাট আমার মনে হয়েছে যে একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড যদি আমি দিই, একটা যদি স্টোরি যদি বিল্ড আপ করি, তাহলে আমার পক্ষেও ইজি হবে সবাইকে কনটেক্সটে নিয়ে আসা। তো সেই জন্য আমি অবশ্যই আদিত্য এলওয়ান নিয়ে বলবো, কিন্তু আদিত্য এলওয়ান বা যে কোনো সোলার মিশনস জানার আগে আই থিঙ্ক আমাদের অ্যাপ্রিসিয়েট করা দরকার যে আমরা কেন কেন সানকে স্টাডি করি, কি এমন আছে যার জন্য এত মিশনস যাচ্ছে। তো প্রথমে ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য সান, কিছু কিছু বেসিক টপিকস বলতে পারিস, কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মস আমি এখানে ইনক্লুড করেছি যেগুলো আমার মনে হয় যে একটু জানলে ভালো। এবং অ্যাট দি এন্ড অফ দ্য টক আমি কিছু ইনফরমেশন রেখেছি যেখান থেকে যারা এখন বিএসসি এমএসসি করছে তারা কিভাবে এই ফিল্ডে আসবে বা কিভাবে এই সোলার ফিজিক্সে ইনভলভ হবে, কিছু কিছু লিঙ্কস আমি প্রোভাইড করেছি, সেগুলো তারা গিয়ে দেখতে পারে। তো টকিং অ্যাবাউট সান, আমরা সানকে ভীষণ ফর গ্রান্টেড নিয়ে নিই। আমাদের সান যখনই আমরা বাইরে যাই তখন সানকে আইডেন্টিফাই করতে আমাদের বিন্দুমাত্র সময় লাগে না, তাই না? আমাদের অনেক সানসেটের বা সানরাইজের ফটোজ ক্লিক করতে আমরা খুব পছন্দ করি। আমরা যদি স্পেসে যাই সানকে আমরা অনেকটা এরকম অ্যাজ আ হোয়াইট ব্রাইট একটা ডিস্ক আছে সেরকম ধরনের দেখতে পাই, এবং উইদিন দ্য আর্থ আর্থেও আমরা সানকে সিমিলারভাবেই দেখতে পাই। নাও এই যে ব্রাইট লাইট যেটা আসছে দুটোই কিন্তু হোয়াইট লাইট। নাও আমরা জানি যে হোয়াইট লাইট কনসিস্ট অফ ডিফারেন্ট ওয়েভলেন্থস, রাইট? তো হোয়াইট লাইটের মধ্যে অনেকগুলো কম্পোনেন্টস আছে। আমরা যদি প্রপার ফিল্টার ইউজ করি, এরপর যদি আমি হোয়াইট, এই যে সানের যে হোয়াইট ডিস্কটা আছে এটা যদি আমি সামহাও ব্লক করে দিই, তো আমি ব্লক কখন, যেমন ন্যাচারাল ফেনোমেনাতে এই যে ব্লকিং বকালটেশনসটা দেখা যায় থ্রু সোলার ইক্লিপস। কালকেই একটা সোলার ইক্লিপস পেরিয়ে গেছে যেটাকে বলা হয় অ্যানুলার সোলার ইক্লিপস। তো যে ইয়ার অরেঞ্জ যে রিংটা দেখছি সেটা হচ্ছে যে বেসিক্যালি দ্য ডিস্ক অফ দ্য সান ভিজিবলে, এবং সেই ডিস্কটা আমি যদি সামহাও আমি যদি অকাল্ট করে দিই, এখানে মুন অকাল্ট করেছে, তাহলে আমি একটা রিম দেখতে পাই। এই রিমটা কখন দেখতে পাবো? যখন মুনটা ইজ ক্লোজার টু দ্য সান, whereas মুনটা যদি অ্যাওয়ে ফ্রম দ্য সান এবং আমাদের আর্থের কাছে থাকে, তাহলে কি হবে, পুরো ডিস্কটাই আমি অকাল্ট করে দেবো এবং সেইটাই হয় ইন টোটাল সোলার ইক্লিপস। তাহলে অ্যানুলার, তো বেসিক্যালি তিন ধরনের সোলার ইক্লিপস হয়, একটা হচ্ছে পার্শিয়াল যেখানে হাফ ডিস্ক অফ দ্য সান কভার্ড করে মুন। যখন অ্যানুলার সোলার ইক্লিপস হয় তখন আমরা এরকম একটা রিং দেখতে পাই উইচ ইজ কল আ রিং অফ ফায়ার, যেটা কালকে হয়েছে। আবার রিসেন্টলি মানে নেক্সট ইয়ার April 8th টোটাল সোলার ইক্লিপস আসছে যেখানে ফুল ডিস্ক অফ দ্য সান উইল গেট কভার্ড। নাও ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস যে যখন ফুল ডিস্কটা কভার হয়ে যায় তখন আমরা কি দেখছি যে সানের আশেপাশে অনেক স্ট্রাকচার্স আমরা দেখতে পাচ্ছি। এই যে হোয়াইট লাইট বা এই যে স্ট্রাকচার্স ব্যাপারগুলো আছে সেটাকে বলা হয় করোনা। করোনা ইজ ওয়ান অফ দি অ্যাটমসফিয়ার অফ দি সান, মানে প্রথমে সানের একটা ডিস্ক থাকে উইচ ইজ দ্য আউটার সার্ফেস যেটা আমরা খালি চোখে দেখতে পাই, যদিও নট রেকমেন্ডেড, বাট তারপরে যেটা আসছে, মানে তুই যদি অ্যাজ আ হাইট 1D হাইট কম্পেয়ার করিস, এটা যদি ফটোস্ফিয়ার হয় উইচ ইজ দ্য ডিস্ক অফ দ্য সান,
এবং ডিস্ক থেকে তুই যদি আরো ওপর দিকে যেতে চাস, তার মানে আমি সানের অ্যাটমসফিয়ারে ঢুকছি, এবং সানের আউটার মোস্ট অ্যাটমসফিয়ার এটা হচ্ছে করোনা। এই অ্যাটমসফিয়ারের অনেকগুলো লেয়ার্স আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, বাট আউটার মোস্ট লেয়ার্স হচ্ছে সোলার করোনা। যখন এরকম কোনো অকাল্টেশন না থাকে, সোলার করোনাকে দেখা ভীষণ মুশকিল, কারণ সোলার করোনার যা ডেন্সিটি সেটা ভীষণই কম, ওর ব্রাইটনেস ভীষণই কম কম্পেয়ার টু দ্য সোলার ডিস্ক। এবং এই অদ্ভুত ব্যাপার, এই সোলার করোনা যেটা কিনা অনেক উঁচুতে আছে, এর টেম্পারেচার অনেক বেশি কম্পেয়ার টু দ্য সোলার ডিস্ক। তার মানে এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আমি যদি সান ধরি, সানের ভেতরে বা যেটা কোর বলি, সেখানে সব কিছু বার্ন হচ্ছে, তাই না? হাইড্রোজেন বার্নিং, ওটা হচ্ছে যে একটা ফিউশন, নিউক্লিয়ার ফিউশন। তার মানে যেখান থেকে সান তার এনার্জি নিচ্ছে, এবার স্বাভাবিকভাবে আমি যদি ওই সোর্স থেকে বা তুই ধর কোনো আগুন থেকে যদি দূরে যাস, তাহলে তুই অটোমেটিক্যালি টেম্পারেচার ফল হবে। কিন্তু সোলার অ্যাটমসফিয়ারে কি হয়, যত ওপর দিকে যাওয়া যায় ওর টেম্পারেচারটা আবার রাইজ হতে থাকে। সো সানের যে ফটোস্ফিয়ার মানে যে ডিস্কটা, সারফেসটা আমরা দেখি, তার টেম্পারেচার হয় অ্যারাউন্ড 6000 কেলভিন, কিন্তু এই যে সোলার করোনা যেটা আউটার মোস্ট লেয়ার, ওর টেম্পারেচার চলে যায় মিলিয়ন্স অফ ডিগ্রি কেলভিন। এবং ওটা ভ্যারি হয় ডিপেন্ডিং আপন সান কোন স্টেটে আছে। তো এই সোলার ইক্লিপসগুলো ভীষণ, মানে আগেকার এরাতে এই সোলার ইক্লিপসগুলো ভীষণ ইম্পর্টেন্ট ফেনোমেনা টু স্টাডি দ্য সোলার করোনা বা সোলার অ্যাটমসফিয়ার, কারণ তখনই একমাত্র আমরা এই যে বাইরে যে স্ক্যাটারিং লাইটস ফ্রম দ্য সোলার করোনা সেটা আমরা দেখতে পাই। আমি যদি একটা প্রপার ফিল্টার ইউজ করি এবং যদি আমি সানকে দেখি, তাহলে সান কিছুটা এরকম দেখতে লাগবে। কিন্তু কখনো কখনো সেম ফিল্টারে আমি সানকে এই রকমও দেখতে পাবো। এইখানে যে দেখছিস ছোট ছোট ডটস, দিজ আর দি কল সানস্পটস। সানস্পটসকে যদি আমি এটাকে জুম করি, ইট লুক লাইক দিস। এখানে অনেক ফিচার্স দেখতে পাচ্ছি, কিছু কিছু ব্ল্যাক স্পটস, কিছু কিছু অরেঞ্জ স্পটস, আবার কিছু কিছু ইয়েলোইশ আছে। তো সানের যে সারফেসটা, যেটা আমাদের দূর থেকে ভীষণ প্লেন সারফেস মনে হয়, সেটা একদমই প্লেন নয়, ঠিক আছে? এখানে ছোট ছোট এরকম গ্র্যানিউলস আছে, মানে এই এই পুরো ব্যাপারটাতে একটা গ্র্যানিউলার মোশনস আছে, এবং সেই গ্র্যানুলার মোশনস এর মাঝখানেও আবার এরকম ধরনের অনেক অনেক স্পটস দেখতে পাওয়া যায়। এবং তুই যদি সাইজ কম্পেয়ার করিস উইথ রেসপেক্ট টু দ্য আর্থ, তার সাইজগুলো এরকম হয়, মানে এর ক্যাপাবিলিটি ইট ক্যান, মানে অনেক বেশি আর্থ সাইজের এই সানস্পটসও কখনো কখনো দেখতে পাওয়া যায়। নাও হোয়াট আর দিস সানস্পটস? যদি আমরা সামহাউ এই ফটোস্ফিয়ারের ম্যাগনেটিক ফিল্ডটা আমরা যদি বের করতে পারি, ইট লুক সামথিং লাইক দিস। এটা সেম ইমেজ ইন দ্য অফ দি ফটোস্ফিয়ার অফ দি সান, হোয়াইট লাইটস এ জাস্ট কালার কোড করা হয়েছে। এইখানে যে স্পটসগুলো দেখতে পাচ্ছিস, সেম জায়গার যদি আমি ম্যাগনেটিক ফিল্ড মেজারমেন্টস করি, তাহলে ইট লুকস লাইক দিস। তাহলে এইখানে যে সানস্পটটা আছে, এর ম্যাগনেটিক ফিল্ড এরকম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেসিকলি রিপ্রেজেন্ট করে পোলারিটিস, পজিটিভ না নেগেটিভ পোলারিটিস। তো এরকম বাইপোলার রিজন দেখতে পাওয়া যায়, আবার এইখানেও দেখ হাইলি কনসেন্ট্রেটেড ম্যাগনেটিক ফিল্ডস। তো এই যে গ্রে বা হোয়াইট এই যে ছবিটা আমি দেখাচ্ছি, সেটা বেসিকলি সানের ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম ইন দ্য ডিস্ক। এবং প্রতিটা স্পটের সাথে অ্যাসোসিয়েটেড তুই এরকম কনসেন্ট্রেটেড ম্যাগনেটিক ফিল্ডস দেখতে পাওয়া যায়। তার মানে কি, এই যে সানস্পটস, এই সানস্পটসে ম্যাগনেটিক ফিল্ডটা হাইলি কনফাইন্ড থাকে, এবং সান সেই জন্যই বলা হয় ইটস আ ম্যাগনেটিক স্টার। সানের মধ্যে যা কিছু অ্যাক্টিভিটি হচ্ছে ইজ কামিং অনলি বিকজ অফ ইটস ম্যাগনেটিক অ্যাক্টিভিটি, এবং সেই জন্য সানের আবার ম্যাগনেটিক অ্যাক্টিভিটিও ভ্যারি করে, এবং সেই জন্য সান ইজ আ ভেরি ডাইনামিক স্টার। আমি যদি সানের সরি আর্থস অ্যাটমসফিয়ারের ওপরে গিয়ে, মানে ফ্রম স্পেস আমি যদি সানকে দেখি, তাহলে সান লুকস লাইক সামথিং লাইক দিস। এটা হচ্ছে ইউজিং SDO, সোলার ডাইনামিক অবজারভেটরি ইন স্পেস। তার অনেকগুলো টেলিস্কোপস আছে, এটা হচ্ছে 171 অ্যাংস্ট্রম, মানে তার ওই চ্যানেলে আমি যদি দেখি, উইচ করেসপন্ডস টু টেম্পারেচার অফ মিলিয়ন্স অফ ডিগ্রি কেলভিন। আগে ফটোস্ফিয়ার যেটা আমি দেখেছিলাম সেটা অ্যারাউন্ড 6000 ডিগ্রি কেলভিন, এটা তার থেকেও আরো বেশি। হট টেম্পারেচার ফিল্টার্স আমি যদি দেখি, তখন সান এরকম দেখতে লাগবে। এবং অ্যাসোসিয়েটেড উইথ দিস কনসেন্ট্রেটেড ম্যাগনেটিক ফিল্ড লাইন, এখানে অনেক ফিচার আমরা এভিডেন্স করতে পারি, তাই না? কম্পেয়ার টু
এইটা ভীষণ একটা নেতানো ব্যাপার ছিল এর মধ্যে, মানে সেরকম কিছু ইন্টারেস্টিং লাগছিল না, কিন্তু আমি যদি ফ্রম স্পেসে দেখি তখন এরকম ধরনের কিছু একটা আমরা দেখতে পাবো। সানকে আমরা অনেক ওয়েভলেন্সে স্টাডি করি এবং এটা হচ্ছে তার একটা এভিডেন্স। এটা হচ্ছে সেম সোলার ডিস্ক কিন্তু ইউজিং ডিফারেন্ট ফিল্টার্স। এটা হচ্ছে সানের ডপলার গ্রাম, মানে সানের মধ্যে আমি বলছি ইজ আ মোশন, সান নিজে রোটেট করছে এবং সানের মোশনও অনেক রকমের আছে। মানে সানের যদি এটা ইকুয়েটার ধরা হয়, সানের ইকুয়েটারটা অনেক ফাস্ট মুভ করছে কম্পেয়ার টু ইটস পোলস, সেটাকে আমরা বলি ডিফারেনশিয়াল রোটেশনস। তো কিভাবে ওর মধ্যে ভেলোসিটি প্যাটার্ন গুলো মুভ করছে সেটা থ্রু ডপলার গ্রাম আমরা দেখতে পাই। সানের ম্যাগনেটিক ফিল্ড মেজারমেন্টস আমরা ইন দ্য ফটোস্ফিয়ার আমরা করতে পারি এবং ম্যাগনেটিক ফিল্ড ঠিক এরকম লাগে। যদি হোয়াইট লাইটে আমরা দেখতে চাই তাহলে সান এরকম এইরকম দেখতে লাগে ইউজিং ডিফারেন্ট ফিল্টার্স। এই যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছি 1700 অ্যাংস্ট্রম, 4500 অ্যাংস্ট্রম, মানে ডিফারেন্ট ওয়েভলেন্স আমি যদি দেখি তার মানে আমি ডিফারেন্ট ফিচার্স দেখতে পাচ্ছি। এবং সানকে ডিফারেন্ট ওয়েভলেন্সে স্টাডি করার একটাই কারণ, কারণ আমি শুধু যদি কন্টিনিউমে দেখতাম বা শুধু যদি হোয়াইট লাইটে দেখতাম তাহলে আমি এই এই ফিচারগুলো আমি কখনোই বুঝতে পারতাম না। সেই জন্য মাল্টি ওয়েভলেন্স স্টাডি অফ দ্য সান ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই কারণে আমাদের আর্থ অ্যাটমসফিয়ারকে ক্রস করে ইন স্পেসে যেতে হয়। কিছু কিছু গ্রাউন্ড বেসড টেলিস্কোপস আছে যেখান থেকে তুই এই ম্যাগনেটোগ্রাম বা হোয়াইট লাইট স্টাডি করতে পারবি, কিন্তু আর্থের অ্যাটমসফিয়ার কি করে, সান থেকে যে রেডিয়েশনস আছে কিছু কিছু রেডিয়েশনস অ্যাবজর্ব করে না, যেমন এক্স রেস, এক্সট্রিম আল্ট্রাভায়োলেট, সেগুলো আর্থের অ্যাটমসফিয়ারকে পেনিট্রেট করে আসতে পারে না। এবং সেগুলো যদি পেনিট্রেট করে আসতে না পারে তাহলে সানে যে এরকম ফিচার্স আছে, সানের মধ্যে এত কিছু হচ্ছে আমরা সেটা জানতে পারবো না। তো বেসিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্স আমরা যদি সানকে স্টাডি করি তার মানে সানকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার্স অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ডেন্সিটিসে আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলোকে সামহাও আমাদের একটাই কাজ এইগুলোকে কানেক্ট করা, মানে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এরকম ফিচার কেন দেখতে পাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ডের কোন কনফিগারেশনের জন্য এই রকমের ব্যাপার স্যাপার আমরা দেখতে পাবো, এইগুলো নিয়েই সোলার ফিজিক্স তৈরি হয়েছে। তো এরপরে আমি যদি এই যে সানস্পটস এর কথা বললাম, কনসেন্ট্রেটেড এবং সানস্পট নাম্বারস অনেক আগে থেকে, যেমন গ্যালিলিও সময় থেকে সানস্পট নাম্বার কাউন্ট করা হতো। ফ্রম 1960 to 2020 যদি আমরা সানস্পট নাম্বার দেখি তাহলে এরকম একটা পিরিয়ডিসিটি আমরা দেখতে পাই যেখানে এভরি 11 ইয়ার্স সানের যে সানস্পট নাম্বার সেটা ম্যাক্সিমাইজ হয়, ঠিক তেমনি মিনিমাইজও হয় ইন এভরি 11 ইয়ার্স। এটাকে আমরা বলি 11 ইয়ার্স অফ সানস্পট সাইকেল। নাও যখনই সানস্পটের মানে সানস্পট কখনো বেশি হচ্ছে আবার কখনো কম হচ্ছে, তার মানে কি সানের ম্যাগনেটিক অ্যাক্টিভিটিও বেশি হচ্ছে, ম্যাগনেটিক অ্যাক্টিভিটিও কম হচ্ছে, কারণ সানস্পটস আর রিলেটেড টু দ্য ওই ম্যাগনেটিক ফিচার্স। এবং এই যে 11 ইয়ার্সে আমরা যদি সানকে এক্সট্রিম আল্ট্রাভায়োলেটে দেখি তাহলে 2010 সান এরকম দেখতে ছিল, আবার 2015 সান এরকম দেখতে হয়েছে এবং কম্পেয়ার টু 2010 অ্যান্ড 2015 সান অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ অনেক বেশি ফিচার্স ইন এক্সট্রিম আল্ট্রাভায়োলেট যেটা কিনা মিলিয়ন্স অফ ডিগ্রি ক্যালভিন ইন্ডিকেট করে, তো আমরা অনেক ভেরিয়েশনস ইন ফিচার্স দেখতে পাচ্ছি। আবার ধীরে ধীরে ফিচারগুলো কম হয়ে হয়ে ওটা আবার ইন দ্য মিনিমাম ফেজে চলে যাচ্ছে। তার মানে সোলার ম্যাক্সিমা আছে, মানে 2015 যেমন সোলার ম্যাক্সিমা ঠিক তেমনি সোলার মিনিমাও আছে। এই যে 11 ইয়ার সাইকেলের মধ্যে যখন মিনিমা হবে তখন লেস নাম্বার অফ সানস্পটস দেখতে পাবো, তখন সোলার অ্যাক্টিভিটি অনেক কম হবে, হোয়ারেজ ইন সোলার ম্যাক্সিমা আমরা অনেক বেশি ফিচার্স এরমভাবে দেখতে পাবো। তার মানে কি এই যে ম্যাক্সিমাটা আসছে এটা ভীষণ ডেঞ্জারাস ফেজ, ইন দ্য সেন্স তুই যদি সানকে একটা ভিডিও আমি প্লে করব জাস্ট একবার দেখানোর জন্য, এটা হচ্ছে যে ক্লোজ ভিজুয়ালাইজেশন অফ দ্য সান ইন ডিফারেন্ট ওয়েভলেন্স। তো এইটা কি বলছে যে যখন সান ম্যাক্সিমাম ফেজে আছে মানে সানের ম্যাগনেটিক অ্যাক্টিভিটি অনেক বেশি, তখন এই রকম ধরনের ইরাপশনস হয়। এই ইরাপশনস গুলোই যখন টুয়ার্ডস দি আর্থ ওরা প্রপাগেট করে দ্যাট ক্যান বি ভেরি ডেঞ্জারাস ফর আস।
তো এইটা হচ্ছে যে যখন সান ভীষণ অ্যাক্টিভ ফেজে থাকে এরকম ধরনের ব্রাইটনিংস ইন ডিফারেন্ট ওয়েভলেন্স, এবং আমি আগেই বলেছি ডিফারেন্ট ওয়েভলেন্স করেসপন্ডস টু ডিফারেন্ট টেম্পারেচার, এবং এই যে টেম্পারেচারগুলো আমি দেখাচ্ছি সেগুলো সব মিলিয়ন্স অফ ডিগ্রি কেলভিন। এই যে একটা বড় ইরাপশন হয়ে গেলো, এগুলোকে বলা হয় ফ্লেয়ার্স, বা যখন পুরোপুরি এই যে ব্যাপারটা হলো এইটা হচ্ছে যে করোনাল মাস ইজেকশনস, মানে ডিউরিং দ্য অ্যাক্টিভ ফেজ সানের মধ্যে অনেক এক্সপ্লোসিভ ইভেন্টস হয়, এবং কি হয় যে সান অনেক সময় এই মাস অফ ম্যাটেরিয়াল ইন্টারপ্ল্যানেটারি মিডিয়ামে ছাড়ে, এবং ওই হিউজ প্লাজমা মেটেরিয়ালটা যখন আর্থের দিকে প্রপাগেট করে তখন আমাদের বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম, আমি আরো বলবো এটা নিয়ে, সেগুলো ভীষণ ডেঞ্জারাস হয়ে যায়। সেই জন্য সানকে ডিফারেন্ট ওয়েভলেন্স এ স্টাডি করা ভীষণ ইম্পর্টেন্ট, সো দ্যাট আমরা আগে থেকে বুঝতে পারি যে সান কোন কোন স্টেটে আছে, ওটা অ্যাক্টিভ ফেজে আছে না মিনিমাম ফেজে আছে। হ্যাঁ, তো ডিউরিং সোলার ম্যাক্সিমা আমরা কি দেখি, সোলার ফ্লেয়ার্স দেখি, সিএমই মানে করোনাল মাস ইজেকশনস, করোনা থেকে যে মাসটা আছে সেটা ও পুরো ইন্টারপ্ল্যানেটারি স্পেসে ছেড়ে দেয়। এখান থেকে অনেক পার্টিকেল অ্যাক্সেলারেশন, হাই এনার্জি পার্টিকেলস, এমইভিস অর্ডারের পার্টিকেলস রিলিজ করে দেয়, ইভেন এটা সারাক্ষণ হচ্ছে, মানে শুধুমাত্র অ্যাক্টিভ ফেজে সান এত বড় বড় ফ্লেয়ার্স হয়, কিন্তু ইটস অল সবসময় কিছু না কিছু ও ছাড়ছে। তো এই যখন অ্যাক্টিভ ফেজ সান থাকে তখন আমি আগেই বললাম যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সোলার ফ্লেয়ার্স দেখতে পারি, যে ব্রাইটনিংস দেখছি এটাকে সোলার ফ্লেয়ার্স, যখন ও কোনো মাস ইজেক্ট করছে তখন বলা হয় সিএমই বা করোনাল মাস ইজেকশন, কারণ করোনা থেকে মাসটা ইজেক্ট হয়েছে তাই করোনাল মাস ইজেকশনস। এবং সে সময় আমরা ভীষণ ফিচার্সও দেখতে পাই, যেমন অরোরা, অরোরাটাও ইজ ওয়ান অফ দি রিজন বিহাইন্ড দি সোলার অ্যাক্টিভিটি। সান যখন এরকম অ্যাক্টিভ ফেজে থাকে তখন নাম্বার অফ অরোরাস অনেক বেশি হয়ে যায়, কারণ অরোরাস আর কামিং বিকজ অফ দ্য পার্টিকলস উইচ আর বিং ইজেক্টেড বাই দ্য সান ডিউরিং ইস অ্যাক্টিভ ফেজ। তো এই অরোরাও আমরা দেখতে পাই। তো অনেক সুন্দর সুন্দর ইভেন্টসের সাথে সাথে অনেক ডেঞ্জারাস ইভেন্টসও সান আমাদেরকে প্রোভাইড করছে। নাও সোলার ফিজিক্সে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে স্পেস ওয়েদার। আমি বললাম যে সানের একটা সাইকেল আছে, ও কখনো ম্যাক্সিমাম হয় যখন নাম্বার অফ সানস্পটস বেশি হয়ে যায়, মিনিমাম হয়ে যায় যখন নাম্বার অফ সানস্পটস গোজ ডাউন। তাহলে এই যে সাইক্লিক ব্যাপারটা, এইটাকে হচ্ছে সানের একটা ম্যাগনেটিক সাইকেল। এই সময় কি হয়, যখন সান ভীষণ অ্যাক্টিভ ফেজে থাকে সান সিএমইস বা সোলার এনার্জেটিক পার্টিকলস ইন্টারপ্ল্যানেটারি মিডিয়াম, এই যে স্পেস এটা হচ্ছে সান, এটা হচ্ছে আর্থ, এবং আর্থের নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং আউটসাইড দিস এভরিথিং ইজ দ্য ইন্টারপ্ল্যানেটারি মিডিয়াম। তো এই যখন অ্যাক্টিভ ফেজে থাকে তখন বিভিন্ন রকমের এই সোলার ফ্লেয়ার্স, করোনাল মাস ইজেকশন, সোলার এনার্জেটিক পার্টিকলস, এগুলো সানের আর্থের দিকে যখন প্রপাগেট করে যখন, তখন কি হয় আর্থ নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য অনেক সময় বেঁচে যায়, কিন্তু দেয়ার ক্যান বি সাম ইনস্ট্যান্সেস যখন সানের আর্থস ম্যাগনেটিক ফিল্ড এটাকে আটকাতে পারবে না এবং ইট উইল বি ভেরি হার্মফুল। এই যে সানের অ্যাক্টিভিটির জন্য আমাদের আর্থ এবং আর্থস অ্যাটমসফিয়ারটা কিভাবে এফেক্ট হচ্ছে সেইটাকে আমরা বলি স্পেস ওয়েদার। ওয়েদার মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে শুধু না, স্পেস ওয়েদার মানে হচ্ছে যে সোলার অ্যাক্টিভিটির জন্য নিয়ার আর্থ অ্যাটমসফিয়ারটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হয় স্পেস ওয়েদার। এবং স্পেস ওয়েদারের মধ্যে কি কি পড়ে, সোলার অ্যাক্টিভিটি হলে স্পেসে যে সমস্ত জিনিসপত্র আছে, এত স্যাটেলাইটস আছে, হিউম্যান মিশনস প্রপোজ করা হচ্ছে, তাহলে এই সোলার অ্যাক্টিভিটিস বা সোলার ফ্লেয়ার্স কি হয় অনেক এনার্জেটিক পার্টিকেল রিলিজ করে যেগুলো এই ইনস্ট্রুমেন্টসকে ডিস্টারব করে দিতে পারে। দে আর অবভিয়াসলি হার্মফুল ফর দ্য অ্যাস্ট্রোনটস ইন স্পেস, এবং সেটা কি হয় যে আমাদের ব্ল্যাক আউট করে দিতে পারে, ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দিতে পারে, অনেক রেডিও কমিউনিকেশন ডিসরাপ্ট করে দিতে পারে। তাহলে সানকে এই জন্যই আমরা আরো স্টাডি করতে চাই যে এই যে সানের অ্যাক্টিভিটি যেটা কিনা ভীষণ ডাইনামিক, সেটা কিভাবে অরিজিন হয়েছে এবং কিভাবে সানের ইভলিউশনস হচ্ছে সেগুলোকে থ্রু ডিফারেন্ট ওয়েভলেন্স আমরা স্টাডি করে এই স্পেস ওয়েদারটাও আমরা জানার চেষ্টা করি, যাতে করে কিছু যদি আগে থেকে আমরা ইনফরমেশন পাই উই ক্যান টেক অ্যাটলিস্ট সাম প্রিকশনস।
তো হ্যাঁ, আমি এটা স্পেস ওয়েদারটা আমি বলতে চাইছিলাম। তো হিয়ার আর দ্য ফিউ রিজনস যে আমরা সানকে কেন স্টাডি করতে পারি। সান ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি ইন দ্য সোলার সিস্টেম, রাইট? ইট ইজ আওয়ার নিয়ারেস্ট স্টার, এবং সানকে সান ইজ দ্য অনলি স্টার যেটাকে আমরা ডিটেল স্টাডি করতে পারি। অন্য কোন স্টারকে আমরা এত কাছে থেকে সবসময় আমরা সেগুলোকে স্টারকে একটা পয়েন্ট অবজেক্ট ধরে নিই, ওকে আমরা কখনো স্পেশালি রিজলভ করতে পারি না। মানে ওর যে এই ওয়েভলেন্থে কি ধরনের ফিচার আছে সেই ধরনের স্টাডি আমরা অন্য স্টারে করতে পারি না, এক্সেপ্ট সান। সানকে যদি আমরা স্পেশালি রিজলভ স্টাডি করতে পারি, তাহলে আমরা অন্যান্য স্টারসকেও আমরা একটা কম্পারেটিভ স্টাডি করতে পারবো। সান ইজ আ ভেরি ডাইনামিক স্টারস স্টার, যেখানে এই যে সোলার ফ্লেয়ার্স বা ডিফারেন্ট সোলার এনার্জেটিক পার্টিকলস বা সিএমই ইরাপশনস যেগুলো হয়, সেইটা যখন আর্থের দিকে প্রপাগেট করে, সেইটা আমাদের আর্থস ম্যাগনেটিক ফিল্ডকে ডিস্ট্রাপ্ট করে দেয়, এবং যার জন্য আমরা যে এতটা রিলায়েবল অন ইলেকট্রিক সাপ্লাই, ইন্টারনেটস, তারপর এভিয়েশন ইন্ডাস্ট্রি যেটা, রেডিও কমিউনিকেশনস, সব কিছু ডিস্ট্রাপ্ট হয়ে যেতে পারে যদি আমরা একে আগে থেকে প্রেডিক্ট না করতে পারি। এবং সান ইজ অ্যাকচুয়ালি আ ন্যাচারাল ল্যাবরেটরি ইন দ্য সেন্স সান এর ম্যাগনেটিক ফিল্ড হিউজ, সাম কিলো গজ অফ ম্যাগনেটিক ফিল্ডস ও জেনারেট করে। তার মানে ওই এক্সট্রিম এনভায়রনমেন্ট, ওই হাই টেম্পারেচার, মিলিয়ন্স অফ ডিগ্রি কেলভিন টেম্পারেচার, যেগুলো আমরা ল্যাবরেটরিতে এখানে আমরা তৈরি করতেই পারবো না, তাহলে সান সার্ভস অ্যাজ আ সোর্স অফ দোজ ন্যাচারাল ল্যাবরেটরি যেখানে আমরা এই এক্সট্রিম কন্ডিশন স্টাডি করতে পারি, এবং সেটা একটা ভীষণ অ্যাক্টস অ্যাজ এ গুড ল্যাব এবং আমাদের অনেক আন্ডারস্ট্যান্ডিং এও কাজ করে। নাও কামিং টু দ্য আদিত্য L1 মিশন, সো এটা ভীষণ একটা প্রাউড মোমেন্ট ফর ইন্ডিয়া কি অ্যাপার্ট ফ্রম নাসা এবং ইসা, ইসরো ইজ দ্য নেক্সট স্পেস এজেন্সি যে কিনা L1 পয়েন্টে একটা স্পেস ক্রাফ্ট লঞ্চ করছে। আদিত্য ইজ দ্য ফার্স্ট ডেডিকেটেড সোলার মিশন, এর আগে ইসরো বা ইন্ডিয়া থেকে কোনো সোলার মিশনস যায়নি, বাট আদিত্য L1 যে কিনা লাস্ট মান্থ 2nd September লঞ্চ হয়েছে, এবং সেটা L1 পয়েন্টে আছে। L1 পয়েন্টে প্রচুর স্পেস ক্রাফ্ট আছে ফ্রম নাসা অ্যান্ড ইসা, ইসা মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সি যেটা, এবং নাসা। তো এরপরে ইন্ডিয়াস নেক্সট মিশন যাচ্ছে, যেটা যদি ল্যান্ড L1 ওরা পৌঁছায়, দেন আফটার নাসা অ্যান্ড ইসা ইন্ডিয়া হবে দ্য থার্ড ওয়ান। তো হোয়াট ইজ দ্য L1? যখনই কোনো, এটা একটা বেসিক্যালি থ্রি বডি সিস্টেমস, এটা সান এবং আর্থ, এবং এই টু বডি সিস্টেম মানে টু মাস, হিউজ মাস অবজেক্টস যখন থাকবে, ইউ ক্যান ডিফাইন সাম স্পেসিফিক পজিশনস যেখানে এই যে গ্র্যাভিটেশনাল পুল বিটুইন দ্য টু বডিস উইল বি ইন ইকুইলিব্রিয়াম। মানে এই L1 যদি আমি কোনো স্পেস ক্রাফ্ট বা কোনো একটা অবজেক্টকে যদি আমি যাই, তাহলে দ্য অ্যাট্রাকশনস বিটুইন দ্য স্পেস ক্রাফ্ট অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য স্পেস ক্রাফ্ট অ্যান্ড দ্য আর্থ উইল বি ইন ব্যালেন্স। তার মানে এখানে মিনিমাম ফুয়েল কনজাম্পশনে আমি কোনো একটা স্পেস ক্রাফ্ট লঞ্চ করে দিতে পারি যেটা কিনা ভীষণ স্টেডিলি এই পার্টিকুলার অরবিটটাই মেনটেন করবে। L1 ছাড়াও আদার ল্যাগ্রাঞ্জ পয়েন্টস আছে, যেমন L2। L2-তে রাখা হয়েছে যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, JWST, সেটার কাজ হচ্ছে যে টু স্টাডি দ্য ডিপ স্পেস। তার মানে ও চায় না যে সান থেকে যে রেডিয়েশনস বা যে লাইটটা আসছে তার ওপর পড়ুক, কারণ ডিপ স্পেস স্টাডির জন্য ওটা ভীষণ লেস ব্রাইট কম্পেয়ার টু দ্য সান থেকে যে ব্রাইটনেসটা আমরা পাচ্ছি। তাই মানে সানকে অকাল্ট করাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য L2-তে যে ধরনের স্পেস ক্রাফ্ট বা মিশনগুলো থাকে তাদের মেইন ফোকাসই হচ্ছে নট সান বাট দ্য স্পেস, যেগুলো অনেক লেস ব্রাইট অবজেক্টস। L3-তে আমরা রাখিনি, কারণ L3-টা অনেক দূরে আর্থ থেকে, এবং কমিউনিকেশনে মেবি ইট কজ সাম ডিফিকাল্টিস। L1 ইজ দ্য মোর প্রেফারেবল চয়েস, কারণ এটা মাচ মোর ক্লোজার, এবং এইখানে রাখলে সানকে আমি উইদাউট এনি অকাল্টেশনস আমি সানকে সবসময় 24/7 365 days আমি ওকে স্টাডি করতে পারবো। L4 অ্যান্ড L5 এই দুটো ভীষণ স্টেবল পয়েন্টস, স্টেবল পয়েন্টস ইন দ্য সেন্স যে একটু যদি স্পেস ক্রাফ্টের অরবিটটা চেঞ্জ হয়, ও স্টিল উইল মেনটেন ইটস পজিশনস। মানে এইখানে যদি
চেঞ্জ হয় তার মানে ও পুরো অন্য অরবিটে ঢুকে যাবে, একে আর কন্ট্রোল করা মুশকিল। বাট এই দুটো হচ্ছে মাচ মোর স্টেবল কম্পেয়ার টু L1, কিন্তু একটা কারণেই করা হয়নি যে এই এই দুটোতে পৌঁছাতে গেলে আরো ফুয়েল দরকার বা ইটস অনেকটা দূরে কম্পেয়ার টু L1। বাট ইন্ডিয়া আরো ইন্ডিয়া এবং সরি নাসা অনেক চেষ্টা করছে যে এখানে আরো কিছু স্পেস ক্রাফট পাঠানোর টু স্টাডি দ্য সান, বিকজ এখান থেকে যদি কোনো আমরা অবজারভেশন করি তার মানে সান তো রোটেট করছে, তার মানে আমি অনেক আগে থেকে মানে কিছুদিন আগে থেকে আমি বুঝতে পারবো এইখানে যে ফিচারটা জেনারেট হয়েছে সে ইভেন্চুয়ালি কিভাবে ইভলভ হয়ে এইখানে যাবে, এবং এখান থেকে যদি কোনো ইরাপশন হয় সে আর্থের দিকে আসবে। তার মানে এই স্পেস ওয়েদার স্টাডিতে এই এই L5 লোকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অনেক আগে থেকে আমি জেনে যাব এখান থেকে যে ইভেন্টটা তৈরি হয়েছে সে আর্থকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে। এবং এই এই L4 এন্ড L5 এ অনেক বেশি, যেহেতু দিজ আর দি মোস্ট স্টেবল পয়েন্টস, এখানে অনেক বেশি অ্যাস্টেরয়েডস ও অ্যাকুমুলেট হতে থাকে। তো এখন L1 এ নিয়ে যাওয়া হয়েছে কারণ এটাও একটা স্টেবল অরবিট, মিনিমাম ফুয়েলে একে এই অরবিটে মেনটেন করা যাচ্ছে। এবং এই L1 এ পৌঁছাতে আদিত্যর অলমোস্ট 4 মান্থস লাগবে। এবং এই যে ডিস্টেন্সটা বিটুইন দ্য L1 অ্যান্ড দ্য আর্থ ইজ লাইক 1.5 মিলিয়ন কিলোমিটার, যেটা আর্থ এবং সান এই ডিস্টেন্সটা অ্যারাউন্ড 150 মিলিয়ন কিলোমিটার। অনেক স্পেস ক্রাফ্ট যেমন রিসেন্টলি 2018 নাসা যেটা লঞ্চ করেছিল পার্কার সোলার প্রোব, যেটা সানের ভীষণ কাছে যাবে, লাইক 6 মিলিয়ন কিলোমিটার ফ্রম দি সান এরকম কিছু একটা। তো আদিত্যকে অত দূরে নিয়ে যাওয়া হচ্ছে না, আদিত্য অনেক ক্লোজ টু দি আর্থে থেকে, বাট ও একটা কনস্ট্যান্ট ডিরেকশনে থেকে সানকে স্টাডি করবে এবং কন্টিনিউয়াসলি স্টাডি করবে। তো ডিফারেন্ট পেলোডস যেটা আদিত্য L1 এ আছে সেটা হচ্ছে যে 7 পেলোডস, তার মধ্যে এই 4টে মানে VELC, সুট, সোলেক্স অ্যান্ড হেলিওস, এই 4টে পেলোডস হবে রিমোট সেন্সিং করার জন্য, এবং বাকি যে 3টে আছে অ্যাসপেক্টস, পাপা অ্যান্ড ম্যাক, এই 3টে হবে ইনসিটু মেজারমেন্টস। না আমি এখানে একটু কথা বলতে চাই যে এই যে L1 পয়েন্টে আছে, L1 পয়েন্টে আমি বলেছি আরো অনেক স্পেস ক্রাফট আছে, এস, উইন্ড, এগুলো অনেক স্পেস ক্রাফট যেগুলো L1 এ রাখা হয়। এবং আমি সান আমরা সানকে দু রকম ভাবে স্টাডি করতে পারি, একটা হচ্ছে যে ইমেজিং করা হয় রিমোট সেন্সিংলি, মানে এখানে কোনো ইনস্ট্রুমেন্ট থাকবে ও সানকে দেখবে, ঠিক আছে, আর একটা হয় এই এক্স্যাক্ট এই লোকেশনে সান থেকে যে জিনিসপত্রগুলো আসছে তার ফিচার্স কি কি, তার ক্যারেক্টারিস্টিক কি কি, সেইগুলো যখন স্টাডি করা হয় তখন বলা হয় ইনসিটু, মানে আমি ওই পজিশনে এসে তার লোকাল প্লাজমা প্রপার্টিজ স্টাডি করি। তাহলে একটা হয় রিমোট সেন্সিং যে দূর থেকে দেখবে, একটা হচ্ছে ওই পার্টিকুলার লোকেশনে সান থেকে যে ম্যাটেরিয়াল গুলো আসছে সেই ম্যাটেরিয়াল গুলো স্টাডি করবে। তো এই 4টে, এটা হচ্ছে রিমোট সেন্সিং ব্লুতে আমি যেটা হাইলাইট করেছি, এবং এই 3টে হচ্ছে যে ইনসিটু মেজারমেন্টস। VELC হচ্ছে একটা করোনাগ্রাফ। আমি প্রথমেই সোলার ইক্লিপসের একটা ছবি দেখেছি যে সানকে যখন আমরা সোলার ডিস্ক, ব্রাইট ডিস্কটা যখন আমরা অকাল্ট করে দিই তখন ওর যে আশেপাশে সোলার করোনা সেই ফিচারগুলো অনেক প্রমিনেন্ট হয়ে যায়, কারণ ব্রাইট ডিস্কটা আমি তখন বন্ধ করে দিয়েছি যার ফলে লেস ব্রাইট ফিচার্সগুলো প্রমিনেন্ট হয়েছে। তো VELC হচ্ছে একটা করোনাগ্রাফ, করোনাগ্রাফের কাজ হচ্ছে টু অকাল্ট দ্য ব্রাইট ডিস্ক অফ দ্য সান। এবং এর মধ্যে আরো স্টাডি হবে, এরা করোনাল প্রপার্টিজকে স্টাডি করবে। স্যুট হচ্ছে একটা আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপস, যেখানে অনেক স্পেকট্রাল লাইন স্টাডিজ এখানে করা হবে। সোলেক্স এবং হেলিওস এটা হচ্ছে এক্সরেতে স্টাডি করবে। সো বেসিক্যালি আদিত্য একটা ইজ আ কমপ্লিট প্যাকেজ যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্সকে সানকে স্টাডি করা হবে, যার মধ্যে মেইন কম্পোনেন্ট হচ্ছে এই করোনাগ্রাফ। এবং করোনাগ্রাফের এই করোনাগ্রাফের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে এখনো পর্যন্ত যে করোনাগ্রাফগুলো অ্যাভেলেবেল আছে সে সানের ডিস্কটা অনেকটা বেশি অকাল্ট করে দেয়, মানে সানের ডিস্কের সাইজ ধর আর সোলার রেডিয়াস, রেডিয়াস অফ দি সান।
কিন্তু যেই করোনা গ্রাফগুলো এখনো ইউজ করা হয়েছে তারা এক্সটেন্ড হয় টু সোলার রেডিয়াস, তার মানে ওয়ান সোলার রেডিয়াস থেকে টু সোলার রেডিয়াস এর মধ্যে কি হচ্ছে সেগুলো এখনো পর্যন্ত আমরা জানি না। কিন্তু এই VELC এই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 1.05 থেকে 1. মনে হয় 1.5 এরকম কিছু একটা রেঞ্জ আছে, ওই ছোট রেঞ্জের মধ্যে ভেরি ক্লোজ টু দি সোলার ডিস্ক, ওই স্মল রিজিয়নে ও সানকে স্টাডি করবে। তার মানে ওখান থেকে যে CMEs আমি যে কথা বলছি, বেসিক্যালি CME কিভাবে ইরাপ্ট হচ্ছে, কিভাবে ও প্রপাগেট করছে, ওই ছোট সোলার রেডিয়াসের মধ্যে ওই ডিস্টেন্সের মধ্যে ওর অনেক প্রপার্টিজ, নতুন নতুন প্রপার্টিজ আমরা তখন স্টাডি করতে পারবো। বাকি যে তিনটে ইনস্ট্রুমেন্ট হচ্ছে অ্যাসপেক্টস এবং পাপা, এই দুটো মেইনলি হচ্ছে পার্টিকেল ইনস্ট্রুমেন্ট। আমি বললাম যে সান থেকে যখন সান ডিউরিং দ্য অ্যাক্টিভ ফেজ অনেক বেশি ইরাপশনস হয় এবং অনেক এনার্জেটিক পার্টিকেলস ওরা প্রপাগেট করে টুয়ার্ডস দি আর্থ, তাহলে ওই পার্টিকেলগুলোর কী ফিচার, কোন ভেলোসিটিতে আসছে, তার কীরকম ডিস্ট্রিবিউশন, তার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, এনার্জি ডিস্ট্রিবিউশনস, তার টেম্পারেচার ডিস্ট্রিবিউশনস, এইগুলো স্টাডি করার জন্য অ্যাসপেক্টস এবং পাপা। এবং এইটা হচ্ছে ম্যাগনেটোমিটার, মানে ওই পার্টিকুলার পজিশনে যেখানে স্পেস ক্রাফ্টটা থাকবে, এই ধর এটা যদি স্পেস ক্রাফ্ট হয় সান থেকে অনেক প্লাজমাস আসছে, তাহলে ওই প্লাজমাটা যখন ওই ইনস্ট্রুমেন্টকে হিট করবে বেসিক্যালি ওর ম্যাগনেটিক ফিল্ড কীরকম, ওর ডেন্সিটি কীরকম, ওর টেম্পারেচার কীরকম, এই ধরনের স্টাডি এই ইনস্টিটিউ স্পেস ক্রাফ্টগুলো করবে। সায়েন্স অবজেক্টিভস অবভিয়াসলি আমি যে আগে যেই বললাম যে কেন আমরা সানকে স্টাডি করি, আদিত্য এলভানেরও সেই অবজেক্টিভস আছে। ফার্স্ট অবজেক্টিভ ইজ দ্য করোনাল হিটিং প্রবলেম অ্যান্ড দ্য অ্যাক্সেলারেশন অফ সোলার উইন্ড। আমি যেটা কাজ করি, আমি কাজ করি ইন করোনাল হিটিং প্রবলেম, তার মানে আমরা যদি সানকে দেখি, আমি বললাম যে উই সি দ্য ব্রাইট ডিস্ক যেটাকে বলা হয় ফটোস্ফিয়ার, আমি এখানে মার্ক করা আছে, ফটোস্ফিয়ারের টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 6000 কেলভিন। ফটোস্ফিয়ার থেকে আপনি যদি দূরে যাই তাহলে দেখ ডিফারেন্ট লেয়ার্সে এই লেয়ারের টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 4000 কেলভিন, এই লেয়ারের টেম্পারেচার হচ্ছে 10000 কেলভিন, বেড়ে গেল। আবার এই লেয়ারের টেম্পারেচার হচ্ছে মিলিয়ন্স অফ ডিগ্রি কেলভিন, মানে ফটোস্ফিয়ার থেকে আমি যখন দূরে যাচ্ছি, ফ্রম কোর টু ফটোস্ফিয়ার টেম্পারেচার ফল হচ্ছে, উইচ ইজ ভেরি গুড, আমাদের থার্মোডাইনামিক্সে কোনো প্রবলেম নেই। কিন্তু ফটোস্ফিয়ার থেকে করোনাতে যখন আমি যাচ্ছি, মানে সানের যে অ্যাটমসফিয়ারটা, সেই অ্যাটমসফিয়ারে আমরা কি দেখি, টেম্পারেচার আবার রাইজ হচ্ছে। এটাকেই বলা হয় করোনাল হিটিং প্রবলেম, যে কেন সোলার অ্যাটমসফিয়ারের টেম্পারেচার এরকম রাইজ হচ্ছে সেইটা আদিত্য এলভান স্টাডি করবে। সোলার উইন্ড অ্যাক্সিলারেশন, সোলার উইন্ড যেটা আমি এখনো বলিনি, সান is always emitting plasma, always emitting energetic particles. Sun theke sob shomoy je basically solar wind ta hocche ei je solar corona ta ache er ekta expansion, eta puro solar system ke cover kore, shetake bola hoy amra heliosphere. মানে সান আছে এবং তার যে অন্যান্য প্ল্যানেটস আছে, সানের যে ম্যাগনেটিক অ্যাক্টিভিটি, সেই ম্যাগনেটিক অ্যাক্টিভিটি পুরো সোলার সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে। এবং সান সবসময় একটা মানে কন্টিনিউয়াস একটা ফ্লো অফ প্লাজমাস অ্যান্ড পার্টিকলস, ফ্লো অফ আয়ন্স সান থেকে থ্রু আউট দ্য এন্টায়ার সোলার সিস্টেমে প্রপাগেট হচ্ছে, সেটাকে বলা হয় সোলার উইন্ড। এবং ওই সোলার উইন্ডে কি দেখা যায়, সোলার উইন্ড আবার তার ভেলোসিটি অনেক অনেক বেসিক্যালি দু ধরনের দেখা যায়, একটা ফাস্ট সোলার উইন্ড, একটা স্লো সোলার উইন্ড। কেন ফাস্ট, কেন স্লো, এই ধরনের স্টাডি আদিত্য এলভান করবে। আদার যেগুলো ইম্পর্টেন্ট অবজেক্টিভস হচ্ছে যে ইনিশিয়েশন অফ করোনাল মাস ইজেকশনস, ফ্লেয়ার্স, স্পেস ওয়েদার। ডিউরিং দ্য অ্যাক্টিভ ফেজ আমি বললাম CMEs হয়, ফ্লেয়ার্স হয়, কেন হচ্ছে, এদের কারণ কি, এগুলো আমরা এখনো জানি না। মানে অনেক থিওরি মডেলিং করা হয় কিন্তু যতক্ষণ না সেটা প্রপারলি অবজার্ভ করা হচ্ছে কোনো কনক্লুশনে আসা যায় না। সো এই ধরনের স্টাডিও আদিত্য এলভান করবে। আমি বললাম যে সোলার ম্যাগনেটিক ফিল্ডটা সব কিছুই ডিটারমাইন করে, তাহলে কিভাবে ওই যে ফটোস্ফিয়ারের ম্যাগনেটিক ফিল্ড ইনফ্লুয়েন্স করছে করোনাল ম্যাগনেটিক ফিল্ড, এই যে ফটোস্ফিয়ার টু করোনা এই যে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে এনার্জি ট্রান্সপোর্ট কিভাবে হচ্ছে, সেই ধরনের স্টাডিও আদিত্য এলভান করবে।
সোলার উইন্ড এর যে টেম্পারেচার অ্যানিসোট্রপি এন্ড পার্টিকেল ডিস্ট্রিবিউশন, মানে সোলার উইন্ড ইজ নট আ যেখানে তোর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ পার্টিকেলস থাকবে, ওর অনেক নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ পার্টিকেল থাকে। তো বেসিক্যালি সোলার উইন্ডটা নেচারটা যেটা আমরা দেখতে পাই সেটা কেন, সেই ধরনের অবজেকটিভ নিয়ে আদিত্য L1 লঞ্চ করা হয়েছে। এই স্লাইডটা আমার ভীষণ ফেভারিট। এইটা এইখানে যেটা দেখানো হয়েছে যে মিশনস টু দি সান ফ্রম 1990 টু 2020, এখানে অনেক নাসা ইসার ইউলেসিস মিশন আছে, তারপর উইন্ড মিশন আছে, তারপরে 1995 লঞ্চ করা হয়েছিল সোহো, ট্রেস, ক্লাস্টার, অনেক মিশনস আছে যেগুলো নাসা এবং ইসা পাঠিয়েছে টু স্টাডি দ্য সান। রিসেন্ট যেটা ভীষণ হাইলাইটে আসছে সেটা হচ্ছে যে 2018 যেটা এখনো চলছে সেটা হচ্ছে পার্কার সোলার প্রো, যেটা কিনা সানের ভীষণ কাছে যাবে। তারপরে হয়েছে সোলার অরবাইটার, এটা হচ্ছে ইসার থেকে ইউরোপিয়ান স্পেস এজেন্সি লঞ্চ করেছে 2020, এবং ফাইনালি ইন্ডিয়ার একটা মিশন যেটা ইজ ডেডিকেটেড টু স্টাডি দ্য সান ইজ দ্য আদিত্য L1, এবং হোপফুলি আদিত্য উইল রিচ দ্য L1 পয়েন্ট সেফলি এবং আমাদের অনেক ভ্যালুয়েবল ডেটা দেবে যেখান থেকে সানকে আরো ভালোভাবে আমরা স্টাডি করতে পারবো। এখানে শেষ করার আগে আমি বলেছি আমি আর একটা স্লাইড রেখেছি, এটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে আমি পরে এটাকে আরো অ্যাড হয়তো করতেও পারি, কিছু কিছু ইম্পর্টেন্ট লিংক আছে। তো এখানে অনেকেই আছে যারা বিএসসি এমএসসি, প্রবলেম হচ্ছে যে আমি যখন বিএসসি এমএসসি করছিলাম আমি সোলার ফিজিক্সের সম্বন্ধে জিরো নলেজ, আমার কোনো ধারণাই ছিল না যে সোলার ফিজিক্স বলে একটা সাবজেক্ট হয়। এই যে ভিজিটিং স্কলার প্রোগ্রামটা আছে এটা মেনলি প্রি পিএইচডি বা পিএইচডি যারা এখনো ডিফেন্স দেয়নি তাদের জন্য নাসাতে, এই লিঙ্কে গিয়ে তারা অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারে, এবং এটা ভীষণ একটা ভালো স্কোপ নাসাতে আসার জন্য এবং এখানকার সায়েন্টিস্টদের সাথে একটা প্রজেক্ট করার জন্য। তো আমি বলবো যে সবাই এই লিঙ্কটাতে যেন গিয়ে একবার একটু রিসার্চ করে। সোলার নিউজ এটা হচ্ছে যে আমাদের ফিল্ডে খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে বিভিন্ন পজিশনসের অ্যাডভার্টাইজমেন্ট হয়, পিএইচডি, পোস্ট ডক, অনেক সময় এই কী কী প্রজেক্টস আসছে, মানে প্রি পিএইচডি স্টুডেন্টসদেরও অনেক কিছু ব্যাপার স্যাপার এখানে, বেসিক্যালি এটা অ্যানাউন্সমেন্ট, জব অ্যানাউন্সমেন্ট, কোনো সেমিনার অ্যানাউন্সমেন্ট, কোনো পজিশন অ্যানাউন্সমেন্ট সোলার নিউজ এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারে। আমি বাকি এই তিনটে রেখেছি, এইটা আমার মনে হয় অনেকেই সানকে আরও আমরা স্টাডি করি, কারণ আমার যেটা আরও ভালো লাগে আমরা অনেক ভালো ভালো বিউটিফুল ইমেজেস আমরা দেখতে পাই। আমি যদি এই লিঙ্কটাতে দেয়, এটা হচ্ছে নাসার SDO মানে সোলার ডাইনামিক অবজারভেটরি, যার ম্যাক্সিমাম ইমেজেস আমি আজকে যেগুলো দেখেছি সেগুলো এই অবজারভেটরি থেকে নেওয়া হয়েছে। এই লিঙ্কে যদি আমি যাই তাহলে এখান থেকে আমি এরকম একটা কিছু পেজ দেখতে পাবো যেখানে সান নাও যদি কেউ ক্লিক করে সান এখন কিরকম দেখতে লাগছে ইন ডিফারেন্ট ওয়েভলেন্থস সেটা ওরা দেখায়। এটা যেমন ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, এটা ওর কালার্ড ম্যাগনেটিক ফিল্ড, জাস্ট কালার ফলস কালার দেওয়া হয়েছে, ফটোস্ফিয়ার এরকম, ডপলার গ্রাম মানে ভেলোসিটি ফিল্ডটা কিরকম এটা দেখতে পাওয়া যাবে। আরেকটা এইটা আমার ভীষণ পছন্দের, এটা হচ্ছে যে নাসারই একটা ভিজুয়ালাইজেশন স্টুডিও যেখানে বিভিন্ন রকমের অ্যানিমেশনস, কোনো কিছু এক্সপ্লেনেশন চাইলে, যেমন আমি যদি এখানে ক্লিক করি এবং এটা এরকম একটা পেজ নিয়ে আসবে, আমি ধর এখানে সার্চ করলাম সোলার ফ্লেয়ার্স, তাহলে এরকম ধরনের ভিডিওস আমি যে ভিডিওটা আজকে দেখেছি সেগুলো এখান থেকে নেওয়া, সে এখান থেকে ওর এক্সপ্লেনেশন আছে, খুব ভালো অ্যানিমেশন পাওয়া যায়। বেসিক্যালি কোনো কনসেপ্ট বোঝার জন্য এই আমরা যদি কোনো অ্যানিমেশন দেখি তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো করে বুঝতে পারি। তো এটা ভীষণ ভালো একটা ওয়েবসাইট যে কেউ অ্যাক্সেস করতে পারে। আরেকটা যেটা রিসেন্টলি আমরা শুরু করেছি হচ্ছে ইন্ডাস। ইন্ডাসটা হচ্ছে যে এখানে যারাই আছে তারা এখনো এখন বেসিক্যালি পিএইচডি এবং পোস্ট ডক্স, যেমন তোদের বং কমিউনিটি, এটা হচ্ছে যে শুধু বাঙালি না, এখানে অল ওভার ইন্ডিয়াতে যারাই সোলার ফিজিক্স করে পিএইচডি
এবং পোস্টডকে, তাদের জন্য এই একটা আমরা কমিউনিটি খোলা হয়েছে যেখানে সান রিলেটেড সমস্ত কিছু পাওয়া যাবে। কোনো এখানে প্রপার সেমিনার অ্যারেঞ্জ করা হয়, মিটিং অ্যারেঞ্জ করা হয়। আমরা যদি সানকে জানতে চাই, এক্সপ্লোরিং আওয়ার সানস, সেটা কি কি মিশনস তৈরি হয়েছে, সব কিছু ইনফরমেশনস খুব ছোট ছোট ভাবে, মানে যেগুলো মানে একটু নলেজ রাখার প্রয়োজনও মনে হয়, সেগুলো এখানে দেওয়া থাকে আর কি। এটা একটা রিসেন্টলি ডেভেলপড ইন্ডিয়ান সোলার ফিজিক্স কমিউনিটি, তো আমি সবাইকে এনকারেজ করব এই ওয়েব পেজটাও যেন সবাই একটু ফলো করে। ঠিক আছে, আপাতত এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওয়াও, আর আমার দারুণ লেগেছে, মানে সত্যি কথা বলছি কি এত সহজভাবে তুমি বোঝালে, মানে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ইউজিপিজি স্টুডেন্টস এটা খুব ভালো বাসবে, মানে যখন তারা এটাকে ইউটিউবে দেখবে, মানে এটা দারুণ একটা ইনফরমেটিভ। আমি অলরেডি তোমার বিভিন্ন রকম ইমেজগুলোকে আমি আমাদের গ্রুপে শেয়ার করছিলাম ডিউরিং ওয়েবিনার। যাই হোক, থ্যাংক ইউ, সত্যি আমি খুব আমি আমি নিজে খুব হ্যাপি এই ওয়েবিনারটা শুনে অ্যাজ আ অডিয়েন্স। প্রথম যেটা তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, তুমি আমাকে পার্সোনালি লিংকগুলো পাঠিয়ে দিও, কারণ হচ্ছে এটা তো আমি পাবো না। আচ্ছা, তো যদি এই প্রেজেন্টেশনটা নিতেও চাই আমি শেয়ার করব, তুমি আমাকে পার্সোনালি পাঠিয়ে দিও। হ্যাঁ, ওটাই বেটার হবে। ওকে, আমি আগে কিছু কোশ্চেন করব যেগুলো আমাকে জিজ্ঞাসা করেছে। আমি দুটো কোশ্চেন অ্যাকচুয়ালি সিলেক্ট করেছি। প্রথম কোশ্চেনটা পাঠিয়েছে যে want to know about the energy source of universe, to universe eta niye ki bolte chao? Acha, ami energy source of the universe mane ami sun er respect e bolbo je ami jodi universe er age up to solar system e limited thaki, tar mane sun er bhetore je fusion reactions mane সান ভীষণ একটা নট এ কম্প্যাক্ট অবজেক্ট, ইটস আ বল অফ প্লাজমা, এবং সানের কোরে ডিউ টু হাই গ্র্যাভিটেশনাল পুল এবং প্রেশার, সানের মধ্যে যে ডিফারেন্ট এলিমেন্টস আছে মোস্টলি থাকে হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন যে ফিউশন হয় সেই ফিউশনের জন্য অনেক এনার্জি রিলিজ করে, এবং সেই এনার্জিটাই ইজ দ্য সোর্স অফ এনার্জি ফর দ্য সোলার সিস্টেম। ইউনিভার্সে আমার মনে হয় আমি জানি না ঠিক বিগ ব্যাং বা মেবি আমি জানি ওটা যারা কসমোলজি করে তারাই ভালো আনসার দিতে পারবে, বাট সোলার সিস্টেমে যে মেইন সোর্স অফ এনার্জি বেসিক্যালি যতদূর অবধি সানস ম্যাগনেটিক ফিল্ড ইনফ্লুয়েন্স করতে পারে সেটা ইজ মেইনলি কামিং ফ্রম দ্য হাইড্রোজেন ফিউশন বা নিউক্লিয়ার ফিউশন উইচ ইজ টেকিং প্লেস অ্যাট দি কোর অফ দি সান। ওকে, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ছিল দোলনের, দোলন এখানে প্রেজেন্ট আছে, তোর যদি কোনো প্রশ্ন থাকে তুই ডিরেক্টলি শাওলের দিকে করতেও পারিস। দোলন তুই আনমিউট করে কোশ্চেন করতে পারিস। এনার্জি সোর্সটা কোথায়, মানে আসলে কিভাবে এনার্জিটা ক্রিয়েট হচ্ছে এটাই জানতে চাই, মানে সানের যে ফিউশন রিঅ্যাকশন এটা তো মোটামুটি জানি আর কি। না, আমি বুঝলাম না। ওকে, ইউনিভার্সের এনার্জি সোর্স জানতে চাইছি। হ্যাঁ, কিভাবে মানে ওই যেটা সিঙ্গুলারিটি পয়েন্ট পয়েন্ট থেকে ওই যে যে বিশাল বিগ ব্যাং থিওরি যেটা বলে আর কি, সেখানে মানে ওই কিভাবে এনার্জিটা এলো এটাই জানতে চাই। আমি কসমোলজির লোক নই। ওকে ওকে, ঠিক আছে, তো আশা করি দোলনের জন্য আমরা কসমোলজির কোনো একজন কাজ করছি ওকে আনতে পারবো, এবং তোর অ্যান্সার তোর কোশ্চেনটা আমি সেখানেও নয় ডেলিভারি করব। ওকে, নেক্সট কোশ্চেন যেটা ছিল এটা কানহাই চৌধুরী, তার কোশ্চেন সেটা হচ্ছে নেগেটিভ ইউনিভার্স ক্যান এক্সিস্ট, এগেন ইউনিভার্সের কোশ্চেন। কোনো যদি সোলার ফিজিক্স কোয়েশ্চেন থাকে প্লিজ, কারণ সোলার আমি ওকে আমি জানি না এই কোয়েশ্চেনগুলো কোনখান থেকে রাইজ হয়েছে। তো বেসিক্যালি একটা জিনিস আমি ক্লিয়ার করি, আমাদের
এমএসসি তে আমি ছিলাম অ্যাস্ট্রোফিজিক্স, কসমোলজি ছিল আমার, কিন্তু আমরা যখন সোলার ফিজিক্সে চলে আসি, সেটা আমি যাই এখনো পর্যন্ত যাই দেখালাম, সেখান থেকে অ্যাটলিস্ট এটা স্পষ্ট যে আমরা শুধুমাত্র সানের ইনফ্লুয়েন্স ইন দ্য এন্টায়ার সোলার সিস্টেম স্টাডি করি, ইন দ্য ইউনিভার্স বা গ্যালাকটিক বা গ্যালাকটিক যাই হোক, সেখান থেকে মানে সানের সেটা বিয়ন্ড দ্য সান আর কি, তো সেই ধরনের স্টাডি আমরা এখানে করি না। ঠিক ঠিক, আমি নই, আমি সেই ফিল্ডের লোক নই। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি যে আমরা ওই ইউজিপিজি তে থাকাকালীন যেটাকে আমরা ভাবি যে এই বিষয়টা মানে ওভারঅলটা কভার করছে, কিন্তু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই যে স্টার ফরমেশনস, মানে আমারও খুব ইয়ে লাগতো যে আমি যখন এমএসসি তে কাজ কর মানে ছিলাম, তখন এই যে স্টার ফরমেশন ব্যাপারগুলোই ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু সেম জিনিস আমি যখন পিএইচডি তে করতে আসি, সেটা আমরা একটা পার্টিকুলার মানে ভাস্ট ব্যাপার থেকে একটা কোনো একটা জিনিস দিয়ে আমরা সেই দিকেই এগোই, তো সেই সেই দিক থেকে বলতে গেলে অনেক বেশি ন্যারো ডাউন হয়ে যায় আমরা যখন কোন একটা, এবং সেটা ভীষণ অবভিয়াস, কারণ কোন একটা প্রবলেমের সলিউশন করতে গেলে ইউ শুড বি ফোকাস অন দ্যাট ডিরেকশন, তারপর সেখান থেকে সলিউশন এলে তুই রিলেট করতে চাইবি যে সেটা বাকি ফিল্ড কে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। ঠিক ঠিক ঠিক, বাট হ্যাঁ যাই হোক, এটা যারা কোশ্চেনটা করেছিল তারা দুজনেই তোমার ইউজি স্টুডেন্ট, তো এটা মেনে নেওয়া যেতেই পারে। এবার আমার কিছু প্রশ্ন আছে তোমার প্রেজেন্টেশনটার রেসপেক্টে। তুমি একটা সময়তে বলছিলে যে বিভিন্ন স্টেটে যে সূর্য থাকে, বিভিন্ন স্টেটে সূর্যের যে এটা, তো এই একটু যদি সংক্ষেপে বলো যে এই বিভিন্ন স্টেটে জিনিসটা কি হয়। হ্যাঁ, তো ওকে আমি একটা কোনো ছবি দেখাতে চাই, ধর এই ছবিটা, ঠিক আছে। আমি আগে যখন দেখালাম যে সানকে যখন আমরা হোয়াইট লাইটে স্টাডি করি, তখন বেসিকলি আমরা কি হয়, আচ্ছা সান ডিফারেন্ট স্টেপ জানতে গেলে ডিফারেন্ট স্ট্রাকচার জানতে হবে, তো আগেই আমি বলেছি সান ইজ লাইক আ বল অফ প্লাজমা, প্লাজমা মানে ভীষণই সুপার হিটেড ম্যাটার, যেখানে ইলেকট্রনস, যেখানে অ্যাটমসগুলো হাইলি আয়নাইজড স্টেটে থাকে, ফ্রি ইলেকট্রনস প্রচুর পাওয়া যাবে, এবং সানটা সেই সেই ধরনের একটা বল অফ প্লাজমা যেটা কিনা ডিফারেন্সিয়াল রোটেশনস আছে, মানে ইকুয়েটারটা একটা স্পিডে ঘুরছে কম্পেয়ার টু দি পোলস, কেন ঘুরছে সেটা আমরা জানি না, বাট এই ডিফারেন্সিয়াল রোটেশনের জন্য কি হয় যে সানের যে এই যে অ্যাক্টিভিটি, মানে এই যে প্রথমত ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড এত কেন, এ কোথা থেকে অ্যারাইজ হয়েছে, সেইটাও অনেকে স্টাডি করে থ্রু হেলিওসিসমোলজি, মানে আমরা ইমেজিং করে ইন্টেরিয়ার অফ দ্য সানকে দেখতে পাবো না, তখন কি হয় বিভিন্ন ওয়েভস স্টাডি করা হয় টু স্টাডি দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সান, মানে ফটোস্ফিয়ারের বিলোতে কি আছে সেইটা স্টাডি করতে গেলে আমরা হেলিওসিসমোলজি করি, তো সেখান থেকে আমরা আপাতত এটা একটা বলা হয় যে ফটোস্ফিয়ারের নিচে হচ্ছে একটা কনভেকশন জোন, মানে সেন্টারে যদি থাকে কোর এবং সেই কোর থেকে এনার্জিটা কিভাবে রেডিয়েট হচ্ছে, কিভাবে পৌঁছাচ্ছে টু দ্য ফটোস্ফিয়ার, এটা ভীষণ একটা লং জার্নি, এবং এই কোর থেকে থ্রু ডিফারেন্ট এনার্জি ট্রান্সপোর্ট মেকানিজম, প্রথমে থাকে রেডিয়েশনস, তারপরে তারপরে থাকে কনভেকশন, তো ফটোস্ফিয়ারের নিচেই থাকে কনভেকশন লেয়ার, কনভেকশনে কি হয় না প্লাজমাটা হট প্লাজমা উপরে উঠবে, তারপর ঠান্ডা হবে, আবার কোর, বেসিক্যালি মাস মুভমেন্ট, তো এই যে আমি বললাম যে অনেক ছোট ছোট মোশনস দেখতে পাওয়া যায়, এই মোশনস বিকজ অফ নিচে ভেতরে একটা কনভেকশন সেলস আছে অনেকগুলো, তার জন্য এই মোশনসগুলো দেখতে পাওয়া যায়, তো ওই কনভেকশন লেয়ারের নিচে জেনারেলি বলা হয় যেটাকে ট্যাকোক্লাইন, সেটা হচ্ছে যে সোর্স অফ দি আর্থ ম্যাগনেটিক ফিল্ড, যেটা এখনো কনফার্ম নয়, তো এই যে ম্যাগনেটিক ফিল্ডগুলো কি হয়, আমি বললাম যে একটা সাইকেল আছে, তার মানে যখন সোলার এই যে ম্যাগনেটিক ফিল্ডটা যখন স্ট্রেংথটা বেশি হয়ে যায়, এই যে স্পটস যেগুলো দেখছি সেগুলো আমি বললাম যে হাইলি কনসেন্ট্রেটেড ম্যাগনেটিক ফিল্ড লাইনস, মানে ওই নিচ থেকে যখন ওটা সোলার সার্ফেসের ওপরে উঠে আসে, তখন আমরা দেখি যে দিজ আর দ্য সান স্পটস, বেসিক্যালি দিজ এগুলোকে তুই একটা বাইপোলার রিজন কনসিডার করতে পারিস, যদি একটা ম্যাগনেটিক ফিল্ড আমি ফিল্ড লাইন যদি কনসিডার করি, তাহলে এই সানস্পটস সেগুলো হচ্ছে ওই বাইপোলার ম্যাগনেটিক ফিল্ডস,
ওটা যখন পেনিট্রেট হয়ে ওপরে উঠে আসে তখন আমরা অ্যাজ আ সানস্পট দেখতে পাই। এবং নাম্বার অফ সানস্পট কখন বেশি হবে, যখন সানের ম্যাগনেটিক অ্যাক্টিভিটি বেশি হবে। এবং সানের ম্যাগনেটিক অ্যাক্টিভিটি কেন বেশি হয়, কেন এর একটা প্রপার সাইকেল আছে, সেটাও ভীষণ ইন্টারেস্টিং এবং এখনো পর্যন্ত আনরিজলভ প্রবলেম। তো কি হয়, এই যে যখন নিচ থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো ওপরে আসে তখন সেগুলোকে আমরা অ্যাজ আ সানস্পট দেখি। এরপরে এই সানস্পটটা কি হয়, আস্তে আস্তে ওর একটা টেন্ডেন্সি আছে, মানে ও ধর এই ইকুয়েটারের ওপর থেকে তৈরি হয়ে আস্তে আস্তে টুয়ার্ডস দ্য ইকুয়েটারও প্রপাগেট করে, ঠিক আছে। তারপরে যখনই ও ওপরে এলো তখন সানের সানের এখানে অনেক ফ্লোজ থাকে, তাই না? সেই ফ্লোজ গুলো কি কারণে কি হয়, ও টুয়ার্ডস দ্য পোল মুভ করে, এবং মুভ করে সেখানে আরো যে পোলারিটিস থাকে সেগুলোকে ক্যান্সেল আউট করে দেয়, যার ফলে কি হয়, আফটার এভরি 11 ইয়ার্স সানের যে ম্যাগনেটিক পোলারিটি থাকে সেটা ইনভার্স করে যায়। মানে এখানে যদি পজিটিভ পোলারিটি, এখানে যদি নেগেটিভ পোলারিটি থাকে, আফটার 11 ইয়ার্স এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে, আফটার আগেন 11 ইয়ার্স সেটা আবার নিজের ফর্মে ফিরে আসবে। এটা কেন 11 ইয়ার্স, সেটা বেসিকলি ধরানো হয় এই যে সানস্পটের মুভমেন্টটা, প্রথমে টুয়ার্ডস দি ইকুয়েটার এলো, তারপরে পোল গেল, আবার ও যখন ভেতরে যাবে তখন আবার নতুন সানস্পট তৈরি করবে। তো অনেক রকমের ফ্লোজ আছে সানের মধ্যে, যেগুলো কিনা লোকে ভাবে, এখনো কিছু কনফার্ম নয়, অনেক থিওরিজ বলে যে বিকজ অফ দোজ ফ্লোজ এটা প্রবাবলি এই 11 ইয়ার্স মেনটেন করে। তার মানে এই যে ডিফারেন্ট স্টেট আমি বললাম, বা ডিফারেন্ট ম্যাগনেটিক স্টেট, ইন দ্য সেন্স কখনো কখনো ম্যাগনেটিক অ্যাক্টিভিটি বেশি হয়ে যাচ্ছে, কখনো কখনো কম হয়ে যাচ্ছে, এই বিকজ অফ দিস মোশনস যে সানের মধ্যে যে আমরা দেখতে পাই। আমি জানি না আমি আমি বুঝতে পারি, কিছুটা তো আন্দাজ করতে পেরেছি। এখান থেকে আমার কি বাবা দুটো প্রশ্ন ছিল, একটা ছিল যে সান স্পটস নিয়ে তুমি উল্লেখ করলে, কিন্তু মানে আমার এমনি মানে আগ্রহ হলো একটু কিউরিয়াস, মানে তুমি হয়তো মেনশন করলে যেটা এখনো পর্যন্ত রিভিল করা যায়নি, সেটা হচ্ছে যে এই যে মাঝে মাঝে বাড়ছে বা মাঝে মাঝে কমছে, মানে তুমি যে গ্রাফ প্লটটা করলে যে একটা সময় ম্যাক্সিমাম আর পরবর্তীকালে মিনিমাম, এই এই মানে এটার কি কোনো স্পেসিফিক একটা নেচার আছে, এই সময়ের পরে ম্যাক্সিমা হবে তারপরে আবার মিনিমা আবার ম্যাক্সিমা? হ্যাঁ, ওই যে 11 ইয়ার্স, এই যে 11 ইয়ার্স যেটা আমি দেখাচ্ছি, না 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 আমি বুঝতে পেরেছি 11 ইয়ার্স পর পরে ম্যাক্সিমা গুলো আসবে, কিন্তু যে এই যে নাম্বার অফ সানস্পট, এটা ধরো 1970s এর সময় এটাতে ছিল 150 কাছাকাছি, তারপরে ওটা পরবর্তীতে 250 কাছাকাছি গিয়ে আবার ফল ডাউন হচ্ছে, এই যে ফেনোমেনাটা, এটার কি কোনো স্পেসিফিক নেচার বা রিজন? হ্যাঁ, কারণ এই যে যখনই সানস্পট গুলো, সানস্পট মানে বেসিক্যালি ম্যাগনেট, এই ম্যাগনেট গুলো এখানে সানের মধ্যে একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে ম্যাগনেটিক রিকানেকশন। মানে যখনই দুটো অপোজিট পোলারিটি কাছাকাছি আসবে, ধর এটা হচ্ছে একটা এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে অপোজিট ডিরেকশনে, যখনই এই দুটো ম্যাগনেটিক ফিল্ডস ক্লোজ কাম ক্লোজ টু ইচ আদার, দে উইল রিওরিয়েন্ট দ্য ম্যাগনেটিক ফিল্ড ওরিয়েন্টেশন, ঠিক আছে। যার ফলে কি হয়, সানের যে ম্যাগনেটিক অ্যাক্টিভিটি বা ম্যাগনেটিক কনফিগারেশনটা সেটা চেঞ্জ হয়, এবং এই কারণে অনেক ম্যাগনেটিক এনার্জি রিডিউসও হয়ে যায়। ম্যাগনেটিক এনার্জি যেটা রিডিউস হলো সেটা ইভেন্চুয়ালি যায় কিসে, না পার্টিকেল অ্যাক্সেলারেশন এবং টু হিট দ্য প্লাজমা। তার মানে ম্যাগনেটিক এনার্জি যেটা তৈরি হয়েছিল সেটা লস হয়ে যাচ্ছে, তার মানে কিছু ক্যান্সেলেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডস হচ্ছে। তার মানে এই যে ম্যাগনেটিক অ্যাক্টিভিটি বাড়ছে কমছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যখন এই সানস্পটটা পোলারিটি কাছে আসছে, এইখানে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো ছিল সেগুলোকেও ক্যান্সেল আউট করে দিচ্ছে, এবং সেই ক্যান্সেল আউট প্রসেসে থ্রু আউট দিস এন্টায়ার প্রসেস অনেক ম্যাগনেটিক রিকানেকশনস হচ্ছে, যেখানে ম্যাগনেটিক এনার্জিটা ডিফিউজ হয়ে যাচ্ছে। তার মানে ম্যাগনেটিক এনার্জি বাড়া কমাও হচ্ছে, ঠিক আছে। তার মানে সেই সময় আমি বলবো যে কখনো কখনো আমি ম্যাক্সিমাম নাম্বার অফ সানস্পটস, মানে ম্যাগনেটিক এনার্জি স্ট্রেংথটা অনেক বেশি থাকছে, আবার কখনো কখনো ম্যাগনেটিক স্ট্রেংথটাও ওর কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম কিছুটা। আরেকটা যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে তুমি বললে যে একটা সময় যে ম্যাগনেটিক যে ফিচার্স গুলো আছে সেগুলো বিভিন্ন রকমের ফিচার্স সেগুলো শো করে, মানে এটা কি নোন, মানে এটা কি অলরেডি মানে রিভিল করা গেছে যে এর পিছনে কারণটা কি, বা
মানে এই ফিচারগুলো, হ্যাঁ 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 এইগুলো নোন ইন দ্য সেন্স, এগুলোকে এরকম ভাবে নোমেনক্লেচার করা হয় বেসিক্যালি। আমি একটা ভালো ইংরেজি, হ্যাঁ এই যে সোলার মিনিমা এবং সোলার ম্যাক্সিমা আমি যেটা দেখাচ্ছি, তো যখন সোলার সানের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু অলওয়েজ প্রেজেন্ট, ডিপেন্ডিং অপন ও কিভাবে স্ট্রেংথ বাড়া কমা হচ্ছে বা কি ধরনের ডাইনামিক প্রসেসে ও ইনভলভ হচ্ছে। যত সানটা বেশি ডাইনামিক হবে তখনই আমি এই ধরনের ফিচার দেখতে পাবো এবং এগুলোকে আমরা আরামসে অবজার্ভ করতে পারি। হ্যাঁ কিন্তু এর ইনিশিয়েশন প্রসেস এই মেনলি ধরো দিজ আর কামিং ফ্রম ম্যাগনেটিক রিকানেকশন, কিন্তু প্রবলেম অ্যাবাউট ম্যাগনেটিক রিকানেকশন হচ্ছে আমরা ওকে এখনো পর্যন্ত এবং আমার মনে হয় না আমরা কখনোই ওই ছোট স্কেলে গিয়ে আমরা ওকে আইডেন্টিফাই করতে পারবো। কারণ এই যে রিকানেকশনস হয় মানে ধর টু ম্যাগনেটিক ফিল্ড লাইন ওয়েন কাম ক্লোজ টু ইচ আদার দে উইল রিকানেক্ট, এবং সেই ধরন সেই জন্যই এই ধরনের ফ্লেয়ার্স বা ফ্লেয়ার হলেই কি হবে কিছু মাস ইজেক্ট হবে সিএমইস। তো এর মেন সোর্স ধরা হয় ম্যাগনেটিক রিকানেকশনস, কিন্তু ওই আদৌ যে ওটা ম্যাগনেটিক রিকানেকশনস এর জন্য হচ্ছে সেইটা জানতে গেলে আমাদের অনেক স্মল স্কেলে বা অনেক হাই রেজলিউশন অবজারভেশন দরকার, সেইটা এখনো পর্যন্ত করা হয়নি। তো এই যে সোলার ফ্লেয়ার্স বল বা সিএমইস অর এগুলো অবজারভেশনাল ফিচার্স, কিন্তু এগুলো কেন অ্যারাইজ হচ্ছে এই ফান্ডামেন্টাল প্রসেস যেটা লাইজ ধরা হয় থ্রু ম্যাগনেটিক রিকানেকশনস, সেইটা এখনো ফাইনালাইজ করা হয়নি। ওকে ওকে ইন্টারেস্টিং। ওকে তো আর একটা যেটা আমার প্রশ্ন, তুমি একটা ভিডিও যেটা প্লে করলে, তো মানে মূলত আমি যেহেতু মাইক্রোস্কোপিক রেঞ্জে কাজ করি তো আমাদের ক্ষেত্রে স্কেলিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, তো মানে এটার ক্ষেত্রে তোমার মানে তুমি যেটা বললে যে L1 পয়েন্ট থেকেও আরো ক্লোজে মানে যে নাসা অলরেডি গেছে বা ইসরোর ক্ষেত্রে আদিত্যলন যাবে না, ওরা স্টেবিলাইজড হয়ে ওরা অবজার্ভ করবে, এইটা মানে ওই ভিডিওটা ঠিক কতটা ক্লোজ বা ওটার ডিস্টেন্সটা কতটা ছিল ইন্ডিয়া থেকে, এটা কি কোনো নন? হ্যাঁ ওটা হচ্ছে L1 পয়েন্টই ছিল ওটা, যে ভিডিওটা আমি দেখিয়েছি এইটা হচ্ছে সোলার ডাইনামিক অবজারভেটরি থেকে, এটা জাস্ট একটা জুম ভিডিও। এই স্পেস ক্রাফটটা আছে L1 যেখানে আদিত্য যাচ্ছে, সেখান থেকে হাইলি রিজলভড ইমেজিং করা হয় এবং সেইখান থেকে এই ফিচারগুলো, যদি বড় এরাপশনস হয় তাহলে সেগুলো দেখা যায়, কিন্তু এই যে মাইনিউট ডিটেলস এই যে এরকম, এটাকে বলা হয় করোনাল রেন, এগুলোকে বলা, আমি একটু স্টপ করবো, হ্যাঁ এইগুলো না এইগুলোকে বলা হয় করোনাল লুপস, মানে এগুলো হচ্ছে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড লাইনস, যেরকম এরা বাইপোলার, তো আমরা জানি যে একটা বার ম্যাগনেট থাকলে পজিটিভ টু নেগেটিভ পোলারিটি এরকম ফিল্ড লাইন আমরা ড্র করতে পারি। তো এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস উইচ ইজ বিন পপুলেটেড বাই প্লাজমা, তার মানে যেহেতু সান ইজ অ্যান আয়নাইজ স্টেটে আছে, ওর যে আয়ন্স গুলো সেগুলো তো চার্জ পার্টিকলস, সেই চার্জ আয়ন্স গুলো উইল ফলো দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস এবং তারা এরকম ভাবে পপুলেট করবে ম্যাগনেটিক ফিল্ড লাইনস, এবং ডিপেন্ডিং আপন তার ডেন্সিটি এবং তার টেম্পারেচার আমরা এই ফিচারগুলো বিভিন্ন রকম দেখবো ইন ডিফারেন্ট ফিল্টার্স। তো আমরা যদি এই পার্টিকুলার, এটা মনে হয় অ্যারাউন্ড 50,000 বা 70,000 কেলভিনে দেখা হচ্ছে, এই টেম্পারেচার আমরা যদি দেখি তাহলে এরকম অনেক ফিচার্স দেখতে পাওয়া যায় যেগুলো বলা হয় লুপস, এবং এই লুপের মধ্যে এই যে পড়ছে সামথিং এটা বলা হয় করোনাল রেন। তো এরকম প্রচুর ফিচার্স দেখতে পাওয়া যায়, কিছু কিছু ফিচার্স যেটা রিসেন্ট সোলার অরবাইটার দেখাচ্ছে, যে সান যখন একদমই অ্যাক্টিভ ফেজে নেই তখন, আমি এই ছবিটা দেখালে ভুল হবে বাট অলমোস্ট সিমিলার টু দিস, এই যে ছোট ছোট ব্রাইট স্পটস দেখতে পাচ্ছিস, এই এই ব্যাপারটা সারাক্ষণ আছে সানে, সেগুলোকে বলা হয় ক্যাম্প ফায়ার্স। ক্যাম্প ফায়ার্সটা সবসময় সানের মধ্যে আছে, তার মানে ছোট ছোট ফ্লেয়ারিং ইভেন্ট সানের মধ্যে সারাক্ষণ হচ্ছে, এবং ওই ফ্লেয়ারগুলো কেন হচ্ছে মেইনলি ধরা হয় ম্যাগনেটিক রিকানেকশনস, কিন্তু কারণ সব কিছু ইজ দ্য প্লে অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো সেটাকে কনক্লুড করার জন্য ওই হাই স্পেশাল রেজলিউশন স্টাডি দরকার, এবং শুধু স্টাডি না, সেটাকে আমাদের আবার নিজেদেরকে কনভিন্স করতে গেলে আমাদের সিমুলেশন করতে হয়, যেটা আমরা করি, সেই সিমুলেশন করে কোন ফিজিক্সটার জন্য এই ধরনের ব্যাপারগুলো রেসপন্সিবল সেটার একটা ভ্যালিডেশন দরকার। তো ওই যে স্মল স্কেল এটার
যেমন আমরা কাজ করি ধর কিছু আর্ক সেকেন্ডসে, মানে 1 আর্ক সেকেন্ডস করেসপন্ডস টু 727 কিলোমিটার, ঠিক আছে? হ্যাঁ, এটা ইন দ্যাট সেন্স খুবই বড়। কিন্তু কি হয়, কিছু কিছু স্পেস ক্রাফট আছে যেগুলো তোর এই ওয়েভলেন্থে যদি ধরা হয় সেটা হচ্ছে, বা ক্রোমোস্ফিয়ার মানে যেটা ধর 10,000-20,000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই টেম্পারেচারে প্লাজমা যদি আমি স্টাডি করতে যাই, আই থিঙ্ক দ্য ম্যাক্সিমাম রেজলিউশন যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে 0.3 to 0.4 আর্ক সেকেন্ডস, ঠিক আছে? এর কমে মানে, কারণ তোকে ওই ছোট হাইলি রিজলভড ব্যাপারটা, সেটাও একটা ইনস্ট্রুমেন্টাল ফ্যাক্টর, রাইট? ওই ছোট স্কেলটাকে রিজলভ করার জন্য অনেক স্টাডি দরকার, বা অনেক ইনস্ট্রুমেন্টেশনস এর অনেক কিছু ব্যাপার আছে। তো এই স্ট্রাকচার যেগুলো, সে এইটা যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে সানকে ওরা স্টাডি করছে অ্যাট 1 AU থ্রু, মানে 1 আর্ক সেকেন্ড বা এরকম একটা ব্যাপার রেজলিউশন। দারুন, মানে তোমার কথা শুনতে শুনতে আমি ভাবছিলাম, এই কিছুদিন আগেই তোমার মানে 8 সেকেন্ডে যে নোবেলটা পেলো ওটা নিয়ে পড়াশোনা করছিলাম একটুখানি, যে ওইখানে সময়ের যে ব্যাপারটা আর এখানে সময়ের ব্যাপারটা কতটা বৃহৎ, যে আমাদের ফিজিক্সটা ইভেন। সেই জন্য কি হয় যে সব সময় অবজারভেশনে এত ফাইন রেজলিউশন করাটা এখনো পর্যন্ত পসিবল নয়। সেই জন্য আমরা কি হয়, আমাদের যে সিমুলেশন করি, তার মানে সিমুলেশনটাও আমাদের কাছে একটা ল্যাবরেটরি যেখানে তুই নিউমারিক্যালি সানকে স্টাডি করছিস, ইকুয়েশনস লিখে। ইভেন সেইটাতেও এত চাপ খেতে হয় যে তুই যত ওটাকে মাইনিউট করতে যাবি তোর নিউমারিক্যাল এরার্স, তুই মানে তোকে অনেক, এক তো অনেক এক্সপেন্সিভ হয়ে যায় ইন দ্য সেন্স, কারণ ধর তোর কাছে একটা 10 মেগামিটার বা 10 মেগামিটার, ঠিক আছে, কোন একটা এরিয়া আছে। তো আমরা সিমুলেশন কি করব, ধর এইটুকু একটা বক্স নেব, সেই বক্সটাই ধর 10 বাই 10 মেগামিটার এবং তার একটা হাইট থাকবে 50 মেগামিটার। তুই ওই বক্সটাকে ছোট ছোট পিক্সেলে ডিভাইড করবি, এবং তো যত ছোট পিক্সেল হবে তার মানে তুই তত মাইনিউট ফিচার্স তুই আইডেন্টিফাই করছিস, ঠিক আছে? কিন্তু একটা বড় জায়গাকে অত স্মল পিক্সেলে ভাগ করার জন্য অনেক বেশি গ্রিড পয়েন্টস দরকার, মানে বেসিক্যালি DX/DY/DZ অনেক বেশি হতে হবে। তার মানে কি কম্পিউটেশনাল কস্ট অনেক বেড়ে যায়, অনেক টাইম টেকিং হয়ে যায়, তুই করতেই পারবি। তো মানে সিমুলেশন করাও এই ছোট ছোট স্কেলকে এখনো পর্যন্ত ভীষণ চাপের। কিন্তু যাই হোক, মানে এরকম ভাবে জিনিসগুলো এগোবে, কিছু সিমুলেশনস প্রেডিক্ট করবে, আলটিমেটলি নতুন মিশনস যাবে তারা ফার্দার সেগুলোকে ভেরিফাই করবে। এটা সবকিছু একটা কাপল, মানে এই যে একটা মিশন গেল, সেই মিশন থেকে কিছু নতুন রেজাল্টস আমরা পাবো, সেই রেজাল্টস গুলোকে রিপ্রোডিউস করার জন্য আমাদেরকে সোলার কিছু সিমুলেশনস করতে হবে, কিছু থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দরকার। তার মানে সিমুলেশনস, ডেটা অ্যানালিসিস, তারপরে থিওরিটিক্যাল পেপার ওয়ার্ক, সব কিছুই একটা কাপল সিস্টেম, যেগুলো না একে অপরের সাথে কথা বললেই জিনিসগুলোতে করছি না, কারণ সেটা আরো বড় হয়ে যায় ভিডিওটা। বাট মানে একদম ট্রুলি বলছি, আমার কোনো প্রশ্ন নেই প্রথম কথা। কিন্তু তুমি যেভাবে বোঝালে, মানে আমরা ছোটবেলা থেকে স্টুডেন্ট হিসাবে এক্সপেক্ট করি যে আমরা এরকম একটা ওয়েবিনার শুনবো, বিষয় না, এটা একদম মানে মন থেকে বলছি, খুব সুন্দর একটা 1 ঘন্টার ওয়েবিনার শুনলাম, মানে আমি রিয়েলি খুব হ্যাপি। তো যাই হোক, আর আর যদি কারোর, মানে বিশেষ করে অরিন্দমদের কোনো প্রশ্ন থাকে করতে পারো, বা সুদীপ্ত যদি কোনো প্রশ্ন থাকে করতে পারিস, না হলে আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, দোলন দোলন কোশ্চেন কর। হ্যাঁ দিদি, কাছে একটা কোশ্চেন যে এই যে ভিডিও গুলো কিভাবে, মানে ভিডিও গুলো কিভাবে করা হয়, মানে তৈরি হয় কিভাবে, মানে ওখানে তো কোনো ক্যামেরা বা কিছু কোনো কিছু সেট করা নেই অত দূরে, তাহলে মানে ভিডিও গুলো গ্রাফিক্স গুলো দেখাচ্ছে, এগুলো কি করে করেছে, মানে কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে বা কিভাবে করে? হ্যাঁ, ক্যামেরাই
ইউজ করা হয়। ইন দ্য সেন্স স্পেসে অনেক সোলার টেলিস্কোপ আছে, মানে এই যে অবজারভেটরিটা আছে এর অনেক টেলিস্কোপস আছে, এবং প্রতিটা টেলিস্কোপ ডিফারেন্ট টেম্পারেচারে সানকে দেখছে, সেই কারণে ডিফারেন্ট লাইনস বা ডিফারেন্ট ওয়েভলেন্থস এর আমরা ইমেজ পাই। ঠিক আছে, তো এই যে এসডিও যেটা, সেটা এখনো পর্যন্ত খুব ভালো অবজারভেটরি। এ প্রতি সেকেন্ডে আমাদের সোলার ইমেজেস দিচ্ছে, এবং ওই সোলার ইমেজ গুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাই, যেগুলো এরকম ভাবে দেখানো। তো বেসিক্যালি এগুলো সোলার ইমেজিং করেই দেখানো হচ্ছে। আচ্ছা একটা জিনিস আমি তোমাকে বলছি, জিজ্ঞাসা করছি, খুব সম্ভবত JWST L2 পয়েন্টে রাখা রয়েছে, ওটা ওটার থেকে কি সোলার অবজারভেশনের কোন রকম ইনভলভমেন্ট আছে ওটা ওটাতেও? না, কারণ ওই যে বললাম JWST হচ্ছে বেসিক্যালি ওর মিশনটাই হচ্ছে যে ডিপ স্পেস স্টাডি করবে, ডিপ স্পেস, হ্যাঁ হ্যাঁ, মানে হাই রেড শিফটে যেগুলো অবজেক্টস আছে সেগুলো স্টাডি করবে। সে ইভেন সান থেকে যে রেডিয়েশন বা সানের ব্রাইটনেস যাতে ওকে ইফেক্ট না করতে পারে, সেই জন্য ওই L2 তে রাখা। হ্যাঁ, সেই জন্য ওই ক্লিপস ব্যাপারটা যেটা আর্থ ওকে প্রোভাইড করবে, সেই ব্যাপারটার জন্যই ওকে L2 তে রাখা হয়েছে। কারণ আমি এই কারণে বললাম না যে সানের যে সোলার করোনা, সেই সেই করোনাটাকে স্টাডি করতে গেলেও আমাকে সানের ডিস্কটাকে প্রথমে অকার্ড করতে হবে, কারণ সানের করোনা যার ডেন্সিটি সেটা আর্থ অ্যাটমসফিয়ারের ডেন্সিটির থেকে অনেক কম। ডেন্সিটি যদি কম হয় তার মানে তো লাইটের যে ইন্টেন্সিটি, বেসিক্যালি ইন্টেন্সিটি বা ব্রাইটনেস আমরা যেটা বলি, দ্যাট কামস ফ্রম নাম্বার ডেন্সিটি অফ দ্য ইলেকট্রনস বা আয়নস ওখানে কিরকম আছে, প্লাস টেম্পারেচার, কোন টেম্পারেচার আমরা দেখছি। ডেন্সিটি যদি কম হয় তার মানে আমি ব্রাইটনেস অনেক কম পাবো, তার মানে ভীষণ ফেন্ট, আমি ওকে কিছুই স্টাডি করতে পারবো না। সেই জন্য সানের অ্যাটমসফিয়ারকে স্টাডি করতে গেলে আমাকে অবশ্যই সান ডিস্কটাকে ব্লক করতে হবে। সেই জন্য VELC যেটা করোনাগ্রাফ, ও প্রথমে গিয়ে সানকে সানের ডিস্ক ব্লক করবে, তারপরে ওর যে টেলিস্কোপস বা যেগুলো আছে সেগুলো সানের করোনাতে স্টাডি করবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আর আর তার কোনো প্রশ্ন নেই মনে হচ্ছে। মোর দ্যান 1 আওয়ার আমাদের ওয়েবিনার হয়ে গেল, তো এটাকে আমি আর ফার্দার স্ট্রেচ করতে চাইছি না। ইউটিউবে আমাদের ভিডিওটা আপলোড করা হবে খুব শীঘ্রই, আশা করি বুঝতে তো কারো কোনো সমস্যা হবে না, বরঞ্চ অনেক প্রশ্ন অনেকের মধ্যে জেগে উঠবে। প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করা হোক, আর তারপর আমি তো সাবানলজির সাথে কথা বলে সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, মানে সত্যি বলছি আমার, আমি খুব ভালো লাগলো আজকে একটা ওয়েবিনার শুনে, অ্যাজ আ অডিয়েন্স শুনে আমার দারুণ লাগলো আজকে। বলতে চাই যে আমার আরো বন্ধু আছে যারা বাঙালি, সেও সোলার ফিজিক্স করে, তোরা যদি চাস আমরা তার সাথে কন্ট্যাক্ট করে সে হয়তো সানের অন্য একটা অ্যাসপেক্ট বলবে। মানে ও বেসিক্যালি ইনস্ট্রুমেন্টেশনে কাজ করে এবং ডেটা অ্যানালিসিস করে, প্লাস আমিও অন্যদিন কখনো আমার স্পেশালাইজ কাজ নিয়ে সিমুলেশনে আমরা কি করি, কি ডিফিকাল্টিজ। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি না একটা তোমার সাথে পার্সোনালি কথা বলতাম, সেটা হচ্ছে যে আমি একটু অন্য অ্যাসপেক্টে তোমার সাথে আর একটা পডকাস্ট করার ইচ্ছা থাকলো আমার, সেটা হচ্ছে যে এই যে সিমুলেশনের ব্যাপারটা, বা ধরো এই UGPG স্টুডেন্টসরা, মানে এটা নিয়ে আমি আরো অনেক কথা বলেওছি অলরেডি, কিন্তু আমার মনে হয় আরো কথা বলা দরকার আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি বুঝতে পারছি, কারণ আমার আজকে মেইন ফোকাসটাই ছিল যে যারা আন্ডার গ্রাজুয়েট যারা পোস্ট গ্রাজুয়েট তাদের কাছে, মানে অ্যাটলিস্ট আমি আমার কাছে এই জিনিসগুলো আমরা জানতাম না, আমি জানতাম, আমার মনে হয় যে এখন থেকে যদি ওরা জানে, এবং আমি যে লিঙ্কগুলো দিচ্ছি আরো অনেক লিঙ্ক ওরা হয়তো পেয়েও যাবে, তো ওগুলো থেকে যদি সামহাও এই জিনিসগুলোর মধ্যে থাকা যায়, কারণ MSc তে আমার মনে হয় না সোলার ফিজিক্স কোথাও পড়ানো হয় যতদূর আমি জানি, হয়তো প্রজেক্ট কেউ করতে পারে কিন্তু প্রপারলি সোলার কারিকুলামে নেই। হ্যাঁ প্রপারলি সোলার অ্যাস্ট্রোফিজিক্স হয়, কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স এর যে একটা ব্রাঞ্চ আছে সোলার ফিজিক্স সেটা করানো হয় না। তো অনেক ভালো ভালো ইউটিউব ভিডিওস আছে যেগুলো দেখলে, বা অনেক ওয়েবসাইটস আছে, প্লাস আমি যে বললাম যে অনেক ভিজিটিং স্কলার প্রোগ্রাম আছে যেগুলো থেকে ওরা আরামসে, আরামসে না মানে অফকোর্স সিলেক্ট করতে হবে, কিন্তু হ্যাঁ অ্যাটলিস্ট তারা এই অ্যাটেম্প্ট নিতেই পারে। নাসার অনেক
ফ্যাকাল্টিজ আছে যারা অনেক স্টুডেন্ট নেয় সামার প্রজেক্ট, মানে 3 মাসের জন্য ওরা আসবে, ওরা একটু ফান্ডিং দেবে, ও প্রজেক্ট করবে, চলে যাবে। তারপরে যখনই ওরা এলো এখানে এসে তাদের সাথে ওরা আলোচনা করবে, এবং কি হয় একটা পাথ খুলে যায় যেখান থেকে ও ফার্দার স্টাডি হয় এনাদের সাথে, বা সোলার ফিজিক্স রিলেটেড কারোর সাথে ওরা পড়তে পারে, মানে একটা নতুন দরজা খুলে যায়। আমার সময় এক্সপোজার পাবে একটা, এক্স্যাক্টলি, মানে আমি জানতামই না এগুলো কিছু, কিন্তু পরে যখন আমি এখানে এলাম আমার, আচ্ছা এরা তো এত ছোট ছোট এরা প্রজেক্ট করতে আসে আইজার কলকাতা। হ্যাঁ, আমি যেটা একটা বলতে চাই যে সোলার ফিজিক্স ইন্ডিয়াতে কোথায় কোথায় পড়ানো হয় PhDতে, সেটা হচ্ছে যে এক হচ্ছে PRL, যেখান থেকে আমি করেছি, PRL এর উদয়পুর সোলার অবজারভেটরি আছে, এক হচ্ছে আইজার কলকাতা, দুই হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স TIFR, তারপরে দাঁড়া আমি ভুলে যাচ্ছি না, UR রাও বলে একটা সেন্টার আছে, এইগুলোতে সোলার ফিজিক্স করানো হয়। এবং কেউ যখন PhDতে অ্যাপ্লাই করবে, যদি কেউ ইন্টারেস্টেড সোলার ফিজিক্সে থাকে, এইগুলোতে যেন তারা অ্যাপ্লাই করে, মানে যদি সে ইন্টারেস্টেড হয় সোলার ফিজিক্সে। অবশ্যই, তারপরে আমি আরো অনেক এরকম ডিসকাশনস বা আমি আমার অন্য বন্ধুদেরও বলতে পারি, মানে জাস্ট সোলার ফিজিক্স কে, কারণ এখন আদিত্য L1 এসছে, আরো অনেক সোলার স্পেস মিশনস লঞ্চ হবে, এবং এই যে ডেটা, ভাস্ট ডেটা, সেগুলো অ্যানালাইজ করা, মানে অনেক এখনকার জেনারেশনের জন্য অনেক একটা বিশাল অপরচুনিটিস, মানে এরা খুঁজছে লোক যে এসো, তো এগুলো করলে অনেক ভালো। ঠিক, খুবই ভালো। দোলন, কিছু প্রশ্ন খুব ছোট্ট করে বললে, আর বেশিক্ষণ আমরা কন্টিনিউ করব না। হ্যাঁ দিদির কাছে জানতে বই, যেটা ইন্টার্নশিপ, সামার ইন্টার্নশিপের কথা বললো, তো আমি যদি MSc করি তাহলে আমি যে 2 মাস বা 3 মাস যে টাইমটা নেবে, আমি যদি ওখানে যাই তাহলে আমার MSc ক্লাসে হ্যাম্পার হবে, বা তাহলে দোলন এই বিষয়ে তোকে আমি ব্যক্তিগতভাবে হেল্প করতে পারবো। কারণটা হচ্ছে আমি MSc এর থার্ড সেমিস্টার ইন্টার্নশিপ করেছিলাম আউট অফ ইন্ডিয়াতে গিয়ে, তো এটার সঙ্গে এটা এটার বিষয়ে আমার মনে হয়, আমি আমি ইন্টারাপ্ট করলাম, সরি ঝাউলিদি, না আমার আমার এক্সপিরিয়েন্স নেই, কারণ আমি এটা আমি করেছিলাম আমি। সুতরাং এই যে সমস্যার কথাটা তুই বললি, এটা আমার একটা অভিজ্ঞতা আছে, তো আমি তোর সঙ্গে শেয়ার করব, পরে আমাকে তুই পার্সোনালি জিজ্ঞাসা করতে পারিস, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আর যে লিঙ্কগুলো সাউলিদি দেখিয়েছে আজকে প্রেজেন্টেশনে, আমি সেগুলো গ্রুপে শেয়ার করে দেবো। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ, আবারও থ্যাংক ইউ। সামনে দুর্গাপুজো আসছে, ভালোভাবে বিদেশে পুজো কাটাও। আর বিদেশ, যাই হোক, ঠিক আছে, চলো, ওকে, ঠিক আছে, হ্যাঁ, টাটা, বাই বাই।